জি স্যার, শোনা যায় স্যার? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি এক কাজ করি, ক্লাস শুরু করে ফেলি, লোকজন আসতে থাকুক, আস্তে আস্তে আমি শুরু করে ফেলি। জি স্যার। ওকে, তাহলে ফার্স্ট টাইম আমার স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, তো আমার মনে হয় আজকেই তোমাদের সাথে আমার শেষ ক্লাস এই বছর, আমি যতদূর বুঝতেছি। এই বছর বোধহয় আর কোনো ক্লাস হবে না আমি যতটুকু জানি। আচ্ছা, তোমাদের অটো নেওয়ার কথা, তোমরা কি অটো নিয়ে ফেলছো নাকি আজকের পরে নিতেছো? হ্যালো, স্যার এখনো আসলে ডিসিশন মেবি নেয় নাই সিয়াররা। আচ্ছা, ডিসিশন এখনো সিয়াররা নেয় নাই। আর এমনিতে তোমাদের কি 23 তারিখ থেকে বন্ধ শুরু না? স্যার ওটা মেবি 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মানে ক্যালেন্ডারের ছুটি যেটা। 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, তাহলে তো হিসাবে আজকে থেকেই তোমাদের শেষ ক্লাস আমি যতটুকু বুঝতেছি। আচ্ছা ওকে, তাহলে আমি তোমার আজকের মতো শুরু করি আস্তে ধীরে। আমার আজকের টপিকটাতে আমার সময় হয়তো একটু বেশি লাগতে পারে, সেজন্য আমি আগেই তোমাদের বলে রাখছিলাম। এবং আজকে 15 মিনিট আগে ক্লাস শুরু করার কারণ একটাই, যাতে ওই সময়টা আমি মেক আপ করতে পারি। তো এখনো যেহেতু সবাই আসলে, আমি শুরু করি, তারপর দেখা যাক কি হয়। ওকে, তো আমি ফার্স্টে তোমার গত ক্লাসের লাস্ট টপিকটা থেকে শুরু করি, যে গত ক্লাসে আমার লাস্ট টপিকটা কি ছিল। প্রথমে গত ক্লাসের আগের ক্লাসে তোমাদের ওই ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি যেটা ছিল, ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটি যে কন্ডিশনটা ছিল, যে দুইটা ইভেন্ট এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি আমাদের এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি সমান সমান যদি দুইটার গুণফলের সমান হয়। আচ্ছা, এরপরে আমরা একটা টপিক ছিল আমাদের ওই যে মার্জিনাল এবং জয়েন্ট প্রবাবিলিটির একটা টপিক ছিল আমাদের। মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটিতে আমরা যেটা করছিলাম, আমরা যখন নাকি তোমার একটা পার্টিকুলার ভেরিয়েবলের শুধুমাত্র একটা ক্যাটাগরির জন্য প্রবাবিলিটি বের করছি, যেমন এখানে যে ম্যাটটা ছিল ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট স্টুডেন্ট শুড বি ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটার প্রবাবিলিটি যখন বের করছো, তখন আমরা যেটা করছি কি, তোমার এই 210 মার্জিনাল টোটাল যেটা ছিল আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ, সেটাকে আমরা টোটালটা দিয়ে ভাগ করছি, যে জন্য বলছিলাম এটা হচ্ছে মার্জিনাল মার্জিনাল প্রবাবিলিটি। আর আরেকটা ছিল যে তোমার জয়েন্ট প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি হবে কখন, যখন নাকি আমার আমি দুইটা ভেরিয়েবলকে একসাথে কনসিডার করতেছি। বাই দ্য ওয়ে, আমি বোধহয় তোমাদের ওই দিন ক্লাসে বলছিলাম যে এরকম একটা টেবিলে যেখানে নাকি আমার দুইটা ভেরিয়েবলকে একসাথে প্রকাশ করা হয়, এই টাইপের টেবিলকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল। আমি কি বলছিলাম নামটা? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি কি এই টার্মটা ইউজ করছিলাম তোমাদের সাথে? যদি না করে থাকি, আমি তাহলে আবার বলতেছি, কন্টিনজেন্সি টেবিল, যেই টেবিলে দুইটা ভেরিয়েবলের মানকে একসাথে প্রকাশ করা হয়, এই টাইপের ভেরিয়েবল গুলাকে আমরা বলি কন্টিনজেন্সি টেবিল। যেমন এটা একটা কন্টিনজেন্সি টেবিল, এখানে আমার দেখো যে তোমার এই দুইটা ভেরিয়েবল এখানে আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টি আর একটা হচ্ছে জেন্ডার, দুইটা ভেরিয়েবলকে আমরা একসাথে এখানে সামারাইজ করছি, এই টাইপের টেবিল গুলাকে আমরা বলতেছি কন্টিনজেন্সি টেবিল। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে একটা ছোট হোমওয়ার্ক দিছিলাম, যে তোমার এই টেবিলটার জন্য তোমাদেরকে বের করতে বলছিলাম যে জেন্ডার আর ফ্যাকাল্টি এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা। এটা করার জন্য আমি তোমাদেরকে বলছিলাম কিভাবে কাজটা করতে হবে, যে আমাদেরকে প্রত্যেকটা পেয়ার চেক করে দেখতে হবে, যে তোমার প্রবাবিলিটি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটার সাথে ইন্টারসেক্ট হবে হচ্ছে তোমার এই কি গেল, ইন্টারসেক্ট হচ্ছে তোমার ওই মেল, এই দুইটা এটার আলাদা আলাদা গুণফলের সমান হয় কিনা। প্রবাবিলিটি অফ টিসিই ইন্টু প্রবাবিলিটি অফ মেল। আচ্ছা, এভাবে করে করে তোমার মোট 4টা টার্ম আসে, মনে পড়ে মিস্টার ডায়মন্ড তুমি এটা করছো? বাকি যারা ছিলা তাদের মনে পড়ে কিনা আমি জানি না, এরকম মোট 4টা টার্ম আমাদেরকে চেক করতে হইতো যে তারা এটা স্যাটিসফাই করে কিনা, ফিমেলের জন্য একটা। আচ্ছা, এরপরে ফাইনালি এটা আবার করতে হবে তোমার মেলের জন্য একবার করতে হবে, সরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য একবার করতে হবে। তোমার করার পরে আমাদেরকে চেক করে দেখতে হবে যে তোমার এই 4টা মানই সমান হয় কিনা, যদি 4টাই যদি হোল্ড করে শুধুমাত্র তখনই বলা যাবে যে আমার এই টেক্সটাইলের ফ্যাকাল্টি এবং জেন্ডার এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট। এইটা তোমাদের একটা হোমওয়ার্ক ছিল। ডায়মন্ড করছো, আর কেউ কি করছো বাবারা? তোমরা না করলেও কথা কথা বলে উত্তর দাও, উত্তর না দিলে তো আমি বুঝতেছি না, তোমরা কি করছো আর কেউ? হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পারতেছো? হ্যালো, আমার কথা কি পরিষ্কার শোনা যায়? জি স্যার, তোমরা না করলেও বলো, কোনো সমস্যা নেই, না করলে কি আমি এসে তোমাদের অনলাইনে খায়া ফেলাইতে পারবো? না করলেও একটা উত্তর দাও, উত্তর না দিলে তো আমি বুঝি না, আমি তো মনে করি যে বোধহয় নেট বোধহয় নষ্ট হয়ে গেছে। তোমরা আর কেউ কি করছো বাবারা? না স্যার। আচ্ছা ঠিক আছে, আর কেউ করো নাই, ঠিক আছে, এটা তাহলে তোমরা করে ফেলো।
আর না করলেও করানোর ব্যবস্থা করতেছি, টেনশনের কারণ নেই। ওকে, তো এরপরে আমাদের ওই এরপরে যে টপিকটা ছিল সেটা হচ্ছে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি বলে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিছিলাম, যে যেমন ডেঙ্গু পজিটিভ হওয়ার যে ব্যাপারটা, একজন লোকের শুধু জ্বর থাকলে ডেঙ্গু পজিটিভ হওয়ার যে প্রবাবিলিটি, আর তার যদি সিমটম থাকে যেমন ওই যে ব্যথা বমি এগুলো যদি জ্বরের সাথে থাকে, তার প্রবাবিলিটি দুইটা কিন্তু সেম নয় না। তো এটার জন্য তোমরা বলছিলে যে হ্যাঁ, আমাদের আসলে এই ডেঙ্গু টেস্টের যে পজিটিভ হওয়ার যে ঘটনাটা এটা কিন্তু আসলে কন্ডিশনাল, যে আমার ওই লোকটার মধ্যে ব্যথা বমি এই ধরনের কোনো সিমটম আছে কিনা। তো এরকম ক্ষেত্রে যখন নাকি একটা ইভেন্ট অকার করার ব্যাপারটা আরেকটা ইভেন্টের উপরে ডিপেন্ড করতেছে, এই পজিটিভ হওয়াটার প্রবাবিলিটি যেটা, এটা যখন নাকি আমার জ্বরের সাথে আদার্স একটা কিছুর সাথে সাথে কানেক্টেড, তখন আমরা বলছিলাম যে এই ইভেন্ট দুইটা হচ্ছে কন্ডিশনাল ইভেন্ট। আর আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম ওই যে বৃষ্টির ব্যাপার, যেটা বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি যখন আমরা বের করবো তখন কিন্তু আমরা সাথে সাথে কনসিডার করি যে আমাদের এখানে কোনো ঠান্ডা বাতাস আসতেছে কিনা, বা তোমার কি বলে কোনো আকাশে মেঘ আছে কিনা, বা আশেপাশে এলাকাগুলোতে বৃষ্টি হতেছে কিনা, এরকম জিনিসগুলোও কিন্তু আমরা কন্ডিশন হিসেবে দেখি যে আছে কিনা। যদি থাকে তখন কিন্তু আমার বৃষ্টি হওয়ার প্রবাবিলিটিটা নর্মাল প্রবাবিলিটির চেয়ে অন্যরকম হবে, কারণ আমার এখানে এগুলো কন্ডিশনাল, এগুলো যদি কন্ডিশনগুলো কাজ করে তখন আমার ইভেন্ট অকার করার যে ধরন সেটাও চেঞ্জ হয়ে যায়। তো এই টাইপের ইভেন্ট গুলাকে আমরা বলছিলাম কন্ডিশনাল ইভেন্ট। তো এখন যখন নাকি দুইটা ইভেন্ট কন্ডিশনাল হবে, তখন তার জন্য প্রবাবিলিটি বের করতে হলে আমাদেরকে কন্ডিশনাল প্রবাবিলিটির কন্ডিশন কাজে লাগাইতে হয়। তো সেটার জন্য আমরা বলছিলাম যে একটা ইভেন্ট এ তার প্রবাবিলিটি বের করার জন্য যদি আরেকটা ইভেন্ট বি এর উপরে কন্ডিশনাল হয়, যে এ ইভেন্টটা অকার করবে তার আগে বি অকার করে আসে, এরকম একটা কন্ডিশন যদি আমি লেজ লাগাই দিই, সেক্ষেত্রে আমার এই এ ইভেন্ট যেটা, এটার প্রবাবিলিটি বের করার জন্য কন্ডিশনাল প্রবাবিলিটি কনসেপ্ট আমাদের কাজে লাগাইতে হবে। এবং তার ফর্মুলাটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এবং আমার এখানে একটা শর্তে একটা অ্যাজাম্পশন অবশ্যই থাকবে যে প্রবাবিলিটি অফ বি এর মান কখনোই জিরো হবে না, এটা একটা মান অবশ্যই থাকবে, কারণ যদি জিরো হয় তাহলে আমার এই মান যেটা আসতেছে এই মানটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়। কথাটা খেয়াল রাখো, আমরা যদি কোনো কিছুরে জিরো দিয়ে ভাগ করি তখন কিন্তু সেই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যায়, এটা কিন্তু তখন আমরা মান বের করতে পারি না। আচ্ছা বাবারা, এই কথাগুলো কি মনে পড়ে তোমাদের? গত ক্লাসে যারা ছিল তাদের অনেকেই কিন্তু আমি দেখতেছি। রোল নাম্বার 4 জান্নাতুল, মা তোমার এই কথাগুলো কি মনে পড়ে? জি স্যার। ভেরি গুড। মিস্টার মুক্ত, তুমি গত ক্লাসে ছিল, আমার যতটুকু মনে আছে, তোমার মনে পড়ে বাবা? তোমার মাইকের সমস্যা, তুমি আমার মুখে আমার তুমি লেখা দিলে হবে, মনে পড়ে তোমার কিছু কিছু? মিস্টার মুক্ত, মিস্টার মুক্তর মনে পড়ে, ভেরি গুড, আমার আজকে দিনটা ভালো যাবে ইনশাল্লাহ। মিস্টার রায়হান, তোমার মনে আছে বাবা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা এই ইকুয়েশনটা যেটা আছে এটার থেকে সামান্য একটু রদ বদল করে আমরা একটা নতুন একটা ফর্মুলা দাঁড়া করেছিলাম, সেটা হচ্ছে কি, আমরা এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্টেড বি এর মান বের করার জন্য আমরা করছিলাম কি, এটারে এই পাশে গুণ আকারে পাঠাই দিয়েছিলাম, সেটাকে আমরা বলছিলাম রুলস অফ মাল্টিপ্লিকেশন। তো এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এটা, এটা করার পরে আমি তোমাদের বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি যে জিনিস, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এও একই জিনিস। এটা বলার পরে আচ্ছা আমি এই লাইনটা বেটার একটু লিখি, আমার এখানে আমি একটু লিখি তোমাদের এখানে, আমরা এখানে যেটা বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এটা সমান সমান আসছে আমাদের কি, প্রবাবিলিটি অফ সরি প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি। আচ্ছা, এরপর আমি বলছিলাম যে আলটিমেটলি আমরা যদি এটার উল্টায় চিন্তা করি, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ, এ আকারে যদি চিন্তা করি তাহলে জিনিসটা কি হবে, তাহলে জিনিসটা হবে জাস্ট আগেরটার ইট আগেরটার মতোই, জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ইন্টু হবে প্রবাবিলিটি অফ বি গিভেন এ। আচ্ছা, এখন আমরা জানি যে এটা লেখা যে জিনিস এটা লেখাও সেম জিনিস, ঠিক না বাবারা? আমরা কি এটা বলতে পারি না? জি স্যার। আমরা তো এটা বলতে পারি, যেহেতু আমরা বলতে পারি কাজে আমরা যেটা করতে পারি আমরা এই দুইটাকে সমান সমান দেখাইতে পারি। তো সেই সমান সমান দেখাই আমরা বলছি যে তোমার আলটিমেটলি এটা সমান সমান এটা, এবং এই ফর্মুলাটাকে আমরা বলছি রুলস অফ মাল্টিপ্লিকেশন। আচ্ছা,
এটা এখানে থাকলো, আমি এখান থেকে আর একটু কাজ করব। তার আগে আমি তোমাদের একটু ম্যাথটা দেখাই। গত ক্লাসে তোমাদের সাথে একটা ম্যাথও আমরা করছিলাম, ম্যাথটা ছিল যে তোমার ওই যে গেমস অফ থর্নের উপর একটা ম্যাথ করছিলাম, যে তোমার একজন ম্যারিড ম্যান দেখে তার প্রবাবিলিটি 0.4, একজন ম্যারিড ওমেন দেখে তার প্রবাবিলিটি 0.3, এবং একটা ম্যারিড কাপল দেখে তারা মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে দেখে তার প্রবাবিলিটি মানে এ ইন্টারসেক্ট বি এর প্রবাবিলিটি হচ্ছে 0.2। আমাদেরকে বের করতে বলছিল যে একজন ওয়াইফ গেম অফ থর্নস দেখবে গিভেন তার হাজব্যান্ড দেখে, এটার প্রবাবিলিটি বের করতে বলছিল। এটা আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে খুব সহজে করে ফেলছিলাম, মনে পড়ে বাবারা? এই ম্যাথটা কিন্তু গত ক্লাসে করছিলাম, মনে পড়ে? জি স্যার। ভেরি গুড। এবং এটা এটা কিন্তু খুব সহজ ছিল। এবং কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথগুলা করার সময় আমি কিন্তু তোমাদের বারবার বলছি, কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথগুলা খুবই সহজ। একমাত্র প্রবলেম হচ্ছে যে এখানে ভাষার মারপ্যাঁচটা ধরতে পারাটাই সমস্যা। তুমি যদি ভাষাটা একবার ধরতে পারো তাহলে দেখবে যে ম্যাথগুলো একেবারেই সহজ, এটা করার কোনো টাফ কিছু না, আমরা খুব ইজিলি আমরা ম্যাথগুলো করতে পারি। আচ্ছা এখন তাহলে তোমরা দেখো, তো আমরা আমি আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুলি, একটু দেখো। আমরা এই যে দেখো রুলস অফ মাল্টিপ্লিকেশন থেকে একটা ফর্মুলা দ্বারা করাইছি না, আমরা এই ফর্মুলাটা নিয়ে একটু কাজ করতে চাই। একটু দেখো, আমরা আজকে যে টপিকটা শিখবো, আমাদের আজকের একমাত্র টপিক হচ্ছে তোমার বেস থিওরাম। তোমরা বোধহয় বেস থিওরাম নামটা শুনছো না বাবারা? এই এই নামটা তোমরা কি শুনছিলে ইন্টারমিডিয়েট পড়ার সময়? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি নামটা একটু শুনছিলে না? দুই একবার থাকার কথা তো বোধহয় ছিল, নাকি বায়াস থিওরাম বলতা? বায়াস থিওরামই বলতাম মনে হয়। তোমরা বায়াস থিওরাম বলতা, উচ্চারণটা বোধহয় বেস হবে, বেস থিওরি হবে। আচ্ছা আমার আজকের ক্লাসের একমাত্র টপিক হচ্ছে বেস থিওরি, আমি আজকে শুধুমাত্র এটা নিয়ে কাজ করব। আচ্ছা তো এটা নিয়ে কাজ করার জন্য আমি আমার রুলস অফ মাল্টিপ্লিকেশনটা একবার খুলি। তো মনে করো এই যে রুলস অফ মাল্টিপ্লিকেশনটা যে আমরা লিখছি, এই যে এটা মনে করো এটা হচ্ছে আমার রুলস অফ মাল্টিপ্লিকেশন। আমি ধরো এটা নিয়ে একটু কাজ করতে চাই, আমি এটা এখানে লিখলাম, আবার আমি শুধু এই পার্টটা নিলাম, পুরাটা আমার দরকার নেই, আমি এটা নিলাম এবং আমি বি এর জায়গায় মনে করো ডি নিলাম। হ্যাঁ আমি বি গুলার জায়গায় ডি নিলাম। আচ্ছা এখন দেখো, তো এখানে দেখো মনে করো আমি একটা ইভেন্ট নিয়ে কাজ করতেছি, একটা স্যাম্পল স্পেস নিয়ে কাজ করতেছি। স্যাম্পল স্পেসটা হচ্ছে আমার ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস এর মধ্যে একটা ইভেন্ট হচ্ছে এ, আর সাথে আরেকটা ইভেন্ট, এটা সেম স্যাম্পল স্পেস থেকে আসছে কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে ডি। ব্যাপারটা এভাবে চিন্তা করো যে তোমরা আমার ক্লাস করতে আজকে আসছো, তোমরা আজকে সবাই আমার ক্লাস করতে আসছো, এটা হচ্ছে আমার ইভেন্ট ডি। আর ক্লাস করতে করার করতে আসার আগে নাস্তা খায় আসছো কিনা তার ইভেন্ট হচ্ছে এ, মনে করো। ধরা যায় আমি ধরলাম, যে আমি একটা এক্সাম্পল ধরলাম। আচ্ছা তাইলে এখন দেখো আমাদের এই যে ফর্মুলাটা আছে এখান থেকে আমরা চাইলে কি একটু সামান্য সিম্পলিফাই করে এরকম লিখতে পারি না যে প্রবাবিলিটি অফ এ গিভেন ডি এটা সমান সমান কি আমি চাইলে এই পাশে এই প্রবাবিলিটি অফ ডিটারে নামাই দিতে পারি না? আমি কি এরকম একটা ইকুয়েশন দাঁড়া করাইতে পারি বাবারা? দেখো তো করা যায়। জি স্যার যায়। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি আমার কথা ধরতে পারছো সবাই? আমি কিন্তু খুব সিম্পল একটা ম্যাথমেটিক্স এর কাজ করছি, একটা সিম্পল একটা কাজ করছি। আমি জাস্ট আমার এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসি, আর কিন্তু কিছু করিনি, একদম সিম্পল ম্যাথের কাজ। আচ্ছা এখন তোমরা আমারে বলো এই কাজটা যদি আমি করি তাহলে প্রবলেম কোন জায়গায় বলো তো, বলতে পারবা কেউ আমাকে এই কাজটা যদি আমি করি তাহলে প্রবলেম কোন জায়গায়? আচ্ছা এই জায়গাটাতে সবাই কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কি চাইতেছি। আমি তোমাদের আর একটু হেল্প করি, আমি কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা সেটা সংজ্ঞাতে আমি আবার চলে যাই। কন্ডিশনাল প্রবাবিলিটি সংজ্ঞাটা কি ছিল দেখো তো, কন্ডিশনাল প্রবাবিলিটি সংজ্ঞাটা ছিল যে এ একটা ইভেন্ট অকার করবে, সেটা অকার করার জন্য বি ইভেন্টটা আগে অকার করে আসে, যেই জন্য আমরা বলতেছি এ গিভেন বি। এর প্রবাবিলিটি আমি বের করতেছি, কন্ডিশন হচ্ছে যে বি আগে অকার করে আসে। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো, এ একটা ইভেন্ট অকার করবে তার জন্য কন্ডিশন হচ্ছে যে বি আগে অকার করে আসে, এটার প্রবাবিলিটি বের করার জন্য আমরা কি বলতেছি যে এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, আর নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ বিটা এখানে আগে অকার করছে। ব্যাপারটা কিন্তু এটা ছিল, ঠিক কিনা? এটা তো মনে আছে তোমাদের সবার নাকি? জি স্যার। ভেরি গুড। তাহলে এখন দেখো আমি এখান থেকে বানাইছিলাম রুলস অফ মাল্টিপ্লিকেশন,
রুলস অফ মাল্টিপ্লিকেশনের ডান পাশে যেটা আছে শুধু এটারে নিয়ে আমি কাজ করে দেখো, আমি একটা অদ্ভুত একটা জিনিস দাঁড়া করাইলাম, এটা নিলাম এবং নেওয়ার পরে দেখো আমি কিন্তু জাস্ট ওই জিনিসটা কিন্তু সত্যি ছিল আলটিমেটলি, যেহেতু আমাদের এই দুইটা সমান, সেখান থেকে রুলস অফ মাল্টিপ্লিকেশন আমি যেহেতু এই জিনিসটা দাঁড়া করাতে পারছি, এটা স্টাবলিশড ফ্যাক্ট ম্যাথমেটিক্যালি, কাজেই সেখান থেকে দেখো আমি সামান্য একটু কেরামতি করে এই প্রবাবিলিটি অফ ডিটারে এই পাশে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে দেখো আমি এখন প্রবাবিলিটি অফ এ গিভেন ডি বের করতেছি, আর এটা বের করার জন্য এই পাশে চলে আসছে প্রবাবিলিটি অফ ডি গিভেন এ। তাহলে বলো তো এখানে সমস্যাটা কোন জায়গায়, তোমাদের লজিক কি বলে সমস্যাটা কোন জায়গায়? আমাদের কন্ডিশনাল ইভেন্টের প্রবাবিলিটি সংখ্যাটা যদি আমরা চিন্তা করি, বলো তো নিঃসংকোচে বলো। স্যার পি অফ ডি কখনো জিরো হবে না। আরে ওইটা তো আছেই, প্রবাবিলিটি অফ ডি কখনো জিরো হবে না সেটা তো আমি জানি, কিন্তু আর কি সমস্যা হতে পারে বলো তো? কন্ডিশনাল এখানে ডি বাদে চলে আসছে যে আমরা তো বের করছি, ডি এর সাথে কে বের করবো, কিন্তু এখানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি থ্যাংক ইউ মিস্টার রায়হান, মিস্টার রায়হান যে কথাটা বলছে তোমরা দেখো আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির বেসিক শর্তটা কি ছিল, কন্ডিশনাল প্রবাবিলিটির বেসিক কথাটা ছিল যে আমরা এখানে এ এর প্রবাবিলিটি বের করতেছি যেখানে বি আগে অকার করে ফেলছে। এখন এটার মান বের করার জন্য আমরা যখন নাকি এই ইকুয়েশনটার কাজে লাগাইছি, লাগায় দেখো আমরা কি বের করছি, আমরা বলতেছি যে আমরা প্রবাবিলিটি অফ এ গিভেন ডি বের করতে চাই, অর্থাৎ এ পরে অকার করছে এটার ইভেন্ট, এটার প্রবাবিলিটি আমি, এটার প্রবাবিলিটি আমি বের করতে চাই ডি আগে করছে, কিন্তু করার সময় আমি করছি কি জিনিসটার উল্টা জিনিসটা নিয়ে আসছি যেখানে তোমার ডি আগে মানে যেখানে এ আগে অকার করে ফেলছে, ঠিক কিনা? আমরা এখানে পাস্ট আর প্রেজেন্টের মধ্যে একটা কি সুইচিং করে ফেলছি না এই ইকুয়েশনটার মধ্যে? দেখো তো বাবারা, তোমরা আমার কথা কে বুঝো নাই প্লিজ আমাকে একটু বলো, এই আমাকে এখন একটু রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু আমি এখন আগাইতে পারবো না। তোমরা সবাই কি আমার কথা বুঝছো? কে কে বুঝো না আমাকে একটু বলো। মিস্টার আদিব ইতিহাস তুমি কি বুঝছো বাবা? আচ্ছা মিস্টার মুক্ত আমাকে বলছে আরেকবার রিপিট করতে, মিস্টার মুক্তর জন্য আমি আবার রিপিট করতেছি এবং তোমরা যারা বুঝো নাই তাদের জন্য আমি আবার রিপিট করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনো। আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির বেসিক সংজ্ঞা ছিল এটা যে এ একটা বি, এ একটা ইভেন্ট অকার করবে তার জন্য কন্ডিশন হচ্ছে যে বি আগে অকার করে আসছে, অর্থাৎ বি আগে হয়েছে এ পরে হয়েছে, এ অকার করতেছে এটা এ ইভেন্টটা পরে অকার করছে আর বি হচ্ছে তোমার আগে হয়ে গেছে, এটার জন্য আমরা প্রবাবিলিটি বের করছি। প্রবাবিলিটি অফ এ গিভেন বি হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ বি দিয়ে ভাগ করছি। আচ্ছা এখান থেকে আমরা বানাইছি রুলস অফ মাল্টিপ্লিকেশন। মিস্টার মুক্ত তোমার কি রুলস অফ মাল্টিপ্লিকেশনটা মনে আছে বাবা? রুলস অফ মাল্টিপ্লিকেশনটা কিভাবে আসছে এটা কি তুমি বুঝছো? ভেরি গুড, মিস্টার মুক্ত এই পর্যন্ত বুঝছে। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এই রুলস অফ মাল্টিপ্লিকেশন থেকে যেটাই আমরা করি, আমাদের কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটির গোড়া শর্তটা ছিল যে এ পরে অকার করছে বি আগে অকার করছে, এটা কিন্তু আমার গোড়া শর্তটা ছিল, কিন্তু এই রুলস অফ মাল্টিপ্লিকেশন থেকে আমরা যে এই পাশটা পাইছি, আমরা এখন ডি এর বি এর জায়গায় জাস্ট ডি দিছি, বি আর ডি একই জিনিস, মনে করো আমি ডি দিয়ে করতেছি, আমরা এখন দেখো এ পরে অকার করতেছে এটা আমরা বলে রাখছি যে ডি আগে অকার করছে এ পরে অকার করছে, কিন্তু এই প্রবাবিলিটিটা বের করার জন্য, এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করার জন্য আমরা এমন একটা অদ্ভুত জিনিস নিয়ে আসছি যেখানে আমরা বলতেছি যে অ্যাকচুয়ালি এ আগে অকার করছে এটা আমি জানি, আমি বলতেছি যে এই প্রবাবিলিটি আমার জানা আছে যেখানে এ আগে অকার করছে ডি পরে অকার করছে, তাহলে এখন কি এটা সম্ভব? তোমাদের কি মনে হয় মিস্টার মুক্ত, এখন কি তুমি বুঝছো বাবা? মিস্টার মুক্ত তুমি কি এখন বুঝছো? ভেরি গুড, আচ্ছা তাইলে এখন দেখো, আচ্ছা তাইলে এখন দেখো আমরা যে কাজটা করতেছি এই কাজটাতে প্রবলেমটা তাহলে কোন জায়গায়, আমি এখন আমি আমার স্লাইডটা আবার খুলি, তোমরা দেখো আমরা এখন তাইলে আমরা যে নতুন একটা ইকুয়েশন দাঁড়া করাইলাম এই ইকুয়েশনের প্রবলেমটা তাহলে কি, যে আমরা যখন নাকি এই রুলস অফ মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, করে যদি আমরা এইখান থেকে যদি এই ফর্মুলাটা বানাই তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি আসতেছে, যে আমি বলতেছি যে আমার ডি আগে অকার করছে এ পরে অকার করছে, কিন্তু এখানে আমি এমন একটা রিলেশন নিয়ে আসছি যেখানে আমি বলতেছি এই মাঝখানের টার্মটা যদি বাদ দিয়ে বলি তাহলে দেখো আমাদের এমন একটা রিলেশন আছে যেখানে আমি বলতেছি যে অ্যাকচুয়ালি এ আগে অকার করছে ডি পরে অকার করছে, এরকম একটা উল্টো একটা কন্ডিশন নিয়ে আসছি। আচ্ছা এই যে একটা ফর্মুলা আমরা দাঁড়া করাইলাম এটাই হচ্ছে আমার বেস থিওরির একদম বেসিক কনসেপ্ট, বেস থিওরির একদম বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, যে এখানে আমরা এই কাজটাই করি যে আমরা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার জন্য আমরা একটা রিভার্স রিলেশন এখানে কাজ করি যেখানে বলি যে এটার উল্টাটাও আমার জানা আছে, বাস্তবে তোমরা নিজেরাও কিন্তু বুঝছো যে এটা কিন্তু জানা থাকা সম্ভব না, কি বলো এটা কি জানা থাকা সম্ভব? তোমাদের লজিক কি বলে এটা কি সম্ভব? না স্যার সম্ভব না। রোল নাম্বার থ্রি মিস মিম, আম্মা আপনি কি বলেন এটা কি সম্ভব, লজিক্যালি কি এটা পসিবল?
না স্যার, আমরা যদি এর সাপেক্ষে ডি বের করে দিলে ডি সাপেক্ষে এ জানা তো পসিবল না। এটা তো পসিবল না, কারণ আমরা এখানে আমরা আমরা ফিউচার আমরা ফিউচারে রিভার্স করে ফেলতেছি আমাদের কনসেপ্ট অনুযায়ী। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা দাঁড়া করাইলাম, এই যে শর্তটা দাঁড়া করাইলাম, এটাই হচ্ছে আমার বেস থ্রির একদম বেসিক কথা, এটাই হচ্ছে আমার বেস থ্রির একদম বেসিক ফর্মুলা। এখন এটারে আমরা যেটা করি, এটা আমাদের এটা তোমরা নিজেরাও বলতেছো যে এটা সম্ভব না, এবং আমিও মনে করি এটা সম্ভব না। আচ্ছা, এখন তোমাদের সাথে একটু একটু অন্য গল্প বলি। তোমরা যারা টেক্সটাইলে পড়তেছো, তোমাদের মধ্যে অনেক ব্রাঞ্চ আছে না, ইয়ার্ন, ফেব্রিক, বেসিক টেক্সটাইল, তারপরে মনে করো ওয়েট প্রেস, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে না বাবারা? এরকম আমরা যারা স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করি, আমাদের আমরা যারা স্ট্যাটিস্টিশিয়ান, আমাদের মধ্যে একটা দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে আমার মতো, আমি নিজে একটা গ্রুপের, আমি বলি যে এই জিনিসটা সম্ভব না, যে একটা ইভেন্ট অকার করার আগে যেটা হয়েছে এটা আমি এখানে সম্পূর্ণ উল্টাই দিছি। এই তোমরা যেমন বলছো যে এটা সম্ভব না, আমিও মনে করি যে এটা সম্ভব না। আমরা বিশ্বাস করি যে এটা সম্ভব হইতে পারে একমাত্র এক্সপেরিমেন্ট করার পরে। এক্সপেরিমেন্ট করার পরে আমি বলতে পারি যে প্রবাবিলিটি কত, এক্সপেরিমেন্ট করার আগে আমি কখনোই বলতে পারবো না যে এটার ভবিষ্যৎ প্রবাবিলিটি কত হবে, রাইট? আমাদের মতো যারা, আমাদেরকে আমরা বলি ফ্রিকুয়েন্টিস্ট, আমরা ফ্রিকুয়েন্টিস্ট, আমি একজন ফ্রিকুয়েন্টিস্ট, আমি ফ্রিকুয়েন্টিস্ট বিশ্বাস করি যে আমার এক্সপেরিমেন্ট করার আগে আমি প্রবাবিলিটি জানি না। আর আরেকটা গ্রুপ আছে যারা নাকি বলে যে না, আমি এক্সপেরিমেন্ট করার আগে থেকেই এই প্রবাবিলিটিটা গেস করতে পারবো যে কত হইতে পারে। কথাটা খেয়াল করো, ওরাও কিন্তু সরাসরি বলে না যে এটা জানে, ওরা বলে যে আমরা এখানে একটা আনুমানিক মান বসায় দেখতে পারি যে এটা হয় কিনা। তো এই কাজটা ওরা যখন করে, তা আলটিমেটলি দেখো তোমরা যেটা বলছো মিস্টার অভি, মিস্টার অভি বা মিস্টার মুক্ত, তোমরা যেগুলো বলছো যে এটা সম্ভব না, তা আলটিমেটলি ওরাও বলে যে এটা পুরোপুরি সম্ভব না। ওরা করে কি, কিছু মান গেস করে নেয়, একটা আন্দাজ একটা মান বসায় দেখে যে এটা কত আসতে পারে, আইসা দেখে যে 2 পার সমান হয় কিনা, এরকম ওরা সলভ করতে থাকে বারবার যে কোন মানটা বসাইলে 2 পার সমান হইতে পারে। তো যেই কারণে এই এরা যারা নাকি এই ফর্মুলাটাতে বিশ্বাস করে, এই কাজটা যারা করে, এদেরকে আমরা বলি এরা বেজিয়ানের লোক, এরা বেজিয়ান স্ট্যাটিস্টিশিয়ান। আমি এটা বিশ্বাস করি না, আমি মনে করি না যে এক্সপেরিমেন্ট করার আগে রেজাল্ট জানা সম্ভব, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু ওরা এটা যেহেতু বিশ্বাস করে কিছুটা কাজের সুবিধার জন্য, তো এটা যখন ওরা করে আলটিমেটলি ওদের যে কোনো কাজে রেজাল্ট পাইতে প্রচুর সময় লাগে। আমি তোমাদের একটা, তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? ওরা যে এখানে একটা মান যে একটা আন্দাজে বসায় নেয় ইচ্ছা মতো, এটা কি ধরতে পারছো তোমরা আমার কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা ছোট এক্সাম্পল দিই এটা করলে কিরকম সমস্যা হয়। আচ্ছা, আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। তো আমি তো একজন স্ট্যাটিস্টিশিয়ান, তো আমি আমার স্ট্যাটিস্টিক্সের কিছু ডিগ্রি আছে, স্ট্যাটিস্টিশিয়ান, আমি এখনো স্ট্যাটিস্টিশিয়ান বলা উচিত না নিজেরে। তো আমি যে লাইনে কাজ করি, আমি মর্টালিটি ফোরকাস্টিং নিয়ে কাজ করি। তো আমার নিজের নামে 2টা মডেল আছে। তো আমি যে মডেলগুলো বানাইছি, একটা মডেল একদম বেসিক মডেল যেটা, এটা দিয়ে রেজাল্ট পাইতে আমার সময় লাগে, মনে করো প্রায় সব মিলে 1.5 ঘন্টার মতো সময় লাগে রেজাল্টটা পাইতে। এবং আমি কিন্তু আমার মতো করছি যে আমি রেজাল্ট এক্সপেরিমেন্ট করার পরে বলতে পারবো যে আমার রেজাল্টটা কি হবে। সেম মডেলটা যখন নাকি আমি এই ফর্মুলা ইউজ করে করছি, যে আমি এখানে এই মানটা জানি না, যে এই মানটা জানি না, আমি এখানে বিভিন্ন মান দিয়ে দিয়ে চেক করে দেখবো যে কখন আমার এই ইকুয়েশনটা ট্রু হয়, এই কাজটা যখন করছি আমার যে কাজটাতে সময় লাগছে 1.5 ঘন্টা, এই ফর্মুলা দিয়ে কাজ করতে খুব হাই স্পিড কম্পিউটারে সময় লাগছে 5 দিন। সমস্যাটা বুঝতে পারছো? কারণ এখানে আমরা জানি না যে আসলে এই মানটা কত হইতে পারে, এই মানটা সম্ভব, এটা ওরা নিজেরাও স্বীকার করে যে এটা সম্ভব না। আমার এখানে আন্দাজে বিভিন্ন মান বসে বসে দেখতে হবে যে কখন সত্যি হয়। তো যেই কারণে এরা কোনো কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট পায় কিন্তু সময় প্রচুর লাগে, এদের সবচেয়ে বড় সমস্যা একটাই, কারণ যেহেতু সত্যিকারের রেজাল্ট আমি জানি না, আলটিমেটলি অনেক লম্বা সময় ওয়েট করতে হয়। আমার একটা কমপ্লিকেটেড মডেল আছে যেখানে মনে করো তোমার 3 ঘন্টার মতো সময় লেগে যায়, ওই কাজটা করতে এদের জন্য সময় লাগছে 15 দিন। খুব একই কম্পিউটারে, খুব হাই স্পিড কম্পিউটারে আমারটায় সময় লাগে 3 ঘন্টা, এদেরটায় সময় লাগে 15 দিন। তো যে কারণে আমি মানে উপায় নেই, কারণ ওরা যেহেতু জানে না, এটা যেহেতু বাস্তবতারে ওরা অস্বীকার করতেছে, কাজে এই সমস্যাটা থেকেই যায়। আচ্ছা, তো যদিও আমি তোমাদের বলছি যে আমি এটা বিশ্বাস করি না, আমি এই এই স্ট্যাটিস্টিশিয়ান না, কিন্তু তোমাদেরকে আমি এটা পড়াইতেছি কারণ সিলেবাসে আছে। প্লাস আরেকটা কারণ হচ্ছে কি, ছোট ছোট কিছু জায়গায় এটার অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করতে পারি, যেমন কোয়ালিটি কন্ট্রোলের সময় এই ফর্মুলাটা ইউজ করা যায়, এবং তখন এটা আবার আমিও মাইনে নিই যে এটা ইউজ করা সম্ভব। আমি তোমাদের একটু পরে দেখাইতেছি কেমনে সম্ভব। আচ্ছা, তো বাবারা, আমাদের গোড়ার কথা যেটা ছিল, আমরা এখানে ধরছিলাম যে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে ক্যাপিটাল এস, তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে এ আর একটা ইভেন্ট হচ্ছে ডি। আচ্ছা, এখন মনে করো আমি তোমাদের একটা অন্য একটা আরেকটা এক্সাম্পল দিই। মনে করো আমার এই স্যাম্পল স্পেস যেটা, এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, A1, A2, A3, AK, এরকম এ যে পার্টটা ইভেন্টটা, তার মধ্যে মনে করো অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, আর ডি একটা আস্তা, ডি এর মধ্যে কোনো সমস্যা নেই,
আচ্ছা, এটা উদাহরণটা এরকম দেওয়া যায় যে মনে করো ডি হচ্ছে আমার ক্লাসে আসার ইভেন্ট, তোমরা আজকে সকালে আমার ক্লাসে আসো, সকাল 10:30 বাজে, এখনো মাত্র 1:30 আসছো, তোমাদের আমার ক্লাসে আসার ইভেন্টটা হচ্ছে ডি, আর এ হচ্ছে তোমাদের সকালে নাস্তা খাওয়ার ইভেন্ট মনে করো। তাহলে এখন দেখো, এ ওয়ান হইতেছে গিয়ে যে তোমাদের ফার্স্ট বয় মিস্টার অভি নাস্তা খাইছে, এ টু হচ্ছে তোমাদের সেকেন্ড বয় মিস্টার নিবিন নাস্তা খাইছে, এ থ্রি হচ্ছে তোমার মিম নাস্তা খাইছে, এরকম করে করে যতজন আছো প্রত্যেকের নাস্তা খাওয়ার ইভেন্ট হচ্ছে এ ওয়ান, এ টু, এ থ্রি, এভাবে করে করে এ কে পর্যন্ত, মানে A32 পর্যন্ত। আমার কথাটা কি সবাই ধরতে পারছো? আমি বলতেছি যে এ এ হচ্ছে তোমাদের নাস্তা খাওয়ার ইভেন্ট, আর ডি হচ্ছে আমার ক্লাস করার ইভেন্ট। তাহলে এখন তোমাদের ক্লাসে যেহেতু 32 জন আছো আমাকে বাদ দিয়া, তাহলে প্রত্যেকের জন্য একটা করে এ হবে। তাহলে এ ওয়ান হচ্ছে প্রথম জনের জন্য নাস্তা খাওয়ার ইভেন্ট, এ টু হচ্ছে সেকেন্ড জনের জন্য, এ থ্রি হচ্ছে থার্ড জনের জন্য, এভাবে করে করে এ কে হচ্ছে তোমার একদম লাস্টের যে পরের সিরিয়াল ওয়াইজ তার জন্য। আচ্ছা, আর ডি হচ্ছে আমার ক্লাসের ইভেন্ট। এখন ডি তো মনে করো ক্লাস আমি একাই নিতেছি, কাজে আমার এখানে আমি ঘটনা একটাই, এখানে আমার নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা যে বেসিক ফর্মুলাটা বানাইছি, এই যে এই ফর্মুলাটা, সরি, আমরা এখানে যে বেসিক ফর্মুলাটা দাঁড়া করাইছি, এটাকে যদি আমরা এখন একজনের জন্য চিন্তা করি, তাহলে তখন জিনিসটা কি হবে? যেহেতু আমাদের এখন নাস্তা খাওয়া কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে আসতেছে, যে এখানে এখানে দেখো আগে শুধু বলছিলাম শুধু এ এ একটাই ছিল, এখন তোমাদের ক্লাসে এই মুহূর্তে 32 জন আছো, কাজেই তোমরা 32 জনই নাস্তা খাইছো কিনা যদি করতে, তাহলে প্রত্যেকের জন্য একটা একটা করে আলাদা আলাদা এটা আসবে না বাবারা? দেখো তো, যেহেতু আমি বলতেছি যে নাস্তা খাওয়াটা প্রত্যেকে আলাদা আলাদা করে নাস্তা খেতেছো, নাস্তা তো এমন না যে তোমরা সবাই একসাথে খাইয়া ফেলেছো, তোমরা যে যারা বাসায় আলাদা আলাদা করে আসো, কেউ কেউ আসো এখন খাই আসছো, কেউ আসো আমার ক্লাসের পরে খাবা, কেউ কেউ আসো আমার পরে বোধ হয় অপর ক্লাস, অপর ক্লাসের পরে খাবা, এরকম সবার জন্য কি নাস্তা খাওয়ার ঘটনাটা কি আলাদা আলাদা না? জি স্যার, 32টা ঘটনা, 32টা আলাদা আলাদা ঘটনা না? মিস্টার মুক্ত, তুমি কি আমার কথা বুঝতে পারছো? মিস্টার মুক্ত বাবা, তুমি কি আমার কথা বুঝতে পারছো? মিস্টার মুক্ত বুঝতে পারছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন দেখো, কারণ আমার ক্লাস তোমরা যেই করো তোমরা 32 জন 32 জায়গায়, তোমরা কোনো মসজিদে, আমার জানা মতে তোমরা সবাই কোনো মসজিদে একসাথে চিল্লাতে যাও না যে একসাথে বসে নাস্তা খাই ফেলেছো, কাজে তোমরা সবাই এখানে ইন্ডিপেন্ডেন্ট, এবং আমি তোমরা কে কে নাস্তা খাই আসছো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি তোমাদের পড়াইতে পারলেই খুশি। কাজেই দেখো, আমি যখন নাকি একজনের জন্য বের করো, মনে করো আমি মিস্টার মুক্তর জন্য সে নাস্তা খাই আসছে কিনা এবং আমার এবং নাস্তা খাওয়ার আগে আমার ক্লাস হয়েছে কিনা এটার প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে কি হবে তখন ইভেন্টটা? তখন দেখো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রবাবিলিটি অফ মিস্টার মুক্ত নাস্তা খাইছে, কন্ডিশন হচ্ছে যে আমার ক্লাসে করে আসছে, তার প্রবাবিলিটি হচ্ছে মুক্ত নাস্তা খাওয়ার প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি অফ আমার ক্লাস করে, আমার ক্লাস হওয়ার প্রবাবিলিটি গিভেন মিস্টার মুক্ত নাস্তা খাইছে, আর নিচে হচ্ছে আমার ক্লাস হওয়ার প্রবাবিলিটি। মিস্টার মুক্ত তুমি কি বুঝতে পারছো বাবা? মিস্টার মুক্ত বাবা, তুমি কি আমার কথা বুঝতে পারছো? ভেরি গুড। আচ্ছা, আরো দু একজনের জিজ্ঞেস করি। মিস্টার জাকিরুল ইসলাম, রোল নাম্বার 18, তুমি কি আমার কথা ধরতে পারছো? মিস্টার জাকিরুল, আসসালামু আলাইকুম। জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। বাই দ্য ওয়ে, তুমি কি নাস্তা খাইছো বাবা? স্যার না, নাস্তা খাইলে, আমি আসলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছি, আমি আসলে গাড়িতে আছি। অসাম অসাম, আমি এরকম লোকজনই পছন্দ করি, তুমি এখন সবাই আমার ক্লাস শুনে যাও, ভেরি গুড। একটা মাইক, একটা পাল্লা একটা মাইক লাগাও, আরো মজা হবে। আচ্ছা, তাহলে এখন দেখো বাবারা, তোমরা তাহলে মোটামুটি বুঝতে পারছো যে তোমাদের প্রত্যেকের নাস্তা খাওয়ার ঘটনা আলাদা আলাদা, কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে না সরাসরি আমার ক্লাসের সাথে, কারণ আমি তোমাদেরকে সবাই নাস্তা দেই নাই, তোমাদের সবার বাসায় আমি নাস্তা দিয়ে আসি এবং তোমরা একসাথে মসজিদে চিল্লায় বসে নাস্তা খাইতেছো না, কাজেই এটা হচ্ছে তোমার প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রবাবিলিটি। তাহলে এখন দেখো, এখানে যখন আমি করছি এটা একজনের জন্য, এখন আমরা যখন নাকি আমরা আমাদের স্যাম্পল স্পেসটারে ভাগ করছি, প্রত্যেকের সাথে কিন্তু আমার ক্লাসটা আলাদা আলাদা করে চলে যেতেছে না? যেমন এই এ ওয়ান, এও আমার ক্লাস করতেছে, এ টু, এটা 2 নম্বর লোক যে সেও আমার ক্লাস করতেছে, এ থ্রি, সেও আমার ক্লাস করতেছে, এ কে, সেও আমার ক্লাস করতেছে, তার মানে আমার ক্লাসের যে ইভেন্টটা এটা কি সবার সাথেই পার্ট পার্ট করে চলে যেতেছে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যেহেতু আমাদের এখন প্রত্যেককে আলাদা আলাদা করে কনসিডার করতেছে, তার মানে কি আমার এই নিচের যে ডিটা আছে নাস্তা খাওয়ার যে ইভেন্টের সাথে যদি আমার ক্লাসটারে জোড়া লাগাই দিই, তাহলে আলটিমেটলি কি আমার এই নিচের যে ইভেন্ট এটার সাথে কি নাস্তাটারে জোড়া লাগাইতে হবে না সবার জন্য আলাদা করে? ঠিক কি না? জি স্যার। জান্নাতুল গই, মা তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। মিস্টার মুক্ত তুমি বুঝছো বাবা? মুক্ত
মুক্ত, ভেরি গুড। আচ্ছা তাহলে আমার কি করতে হবে, আমার আলটিমেটলি আমার এই যে ডি, যেটা ডি এর মধ্যে যেহেতু নাস্তা খাওয়ার একটা ঘটনা আইসেই পড়ছে, নাস্তা খাওয়ার ঘটনাটা এখন আমার ডি এর সাথে যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলে দেখো আমাদের আলটিমেটলি তখন ফর্মুলাটা দাঁড়াবে অনেকটা এরকম যে প্রত্যেকের জন্য নাস্তা খাওয়ার সাথে যখন এটা আমি কানেক্টেড করে দিচ্ছি তখন আলটিমেটলি জিনিসটা কি হবে, আমার এই ডি যেটা এখানে আমার প্রত্যেকের নাস্তা খাওয়ার ইভেন্টটা আমার এই ডি এর সাথে কনসিডার করতে হবে, ক্লাসের সাথে জোড়া মেরা, এবং প্রত্যেকের নাস্তা খাওয়ার ইভেন্টটা আলাদা আলাদা করে দেখতে হবে যে সে তার নাস্তা খাওয়ার ইভেন্টের সাথে ওই এটা যেটা আছে সেভাবে থাকবে, এবং এই ডি যেটা এখন আমার সবারটা একসাথে কনসিডার করতে হবে। যখন সে একা ছিল সমস্যা ছিল না, কিন্তু তোমরা এখন এই মুহূর্তে 34 জন আছো, 34 জনের সাথে জন্য আলাদা আলাদা করে চিন্তা করতে হবে যে এরা আমার সাথে নাস্তা খাওয়া ক্লাস করতে আসছে কিনা। কাজেই নিচে আমার যে প্রবাবিলিটি অফ ডি ছিল এটার মধ্যে এখন তাহলে আমার ওই নাস্তা খাওয়ার ইভেন্টটার সাথে যোগ করে দিতে হবে, এবং তখন চেহারাটা আসবে অনেকটা এরকম, কারণ প্রত্যেকের সাথে একটা করে সে নাস্তা খায় আসছে, তার প্রবাবিলিটি ইনটু সে ক্লাস করতেছে গিভেন সে নাস্তা খায় আসছে, এরকম একটা টার্ম চলে আসতেছে। এখন এটাকে আমার নিচে সবগুলোর যোগ করার সমান হইতে হবে। তোমরা কি আমার এই ভাঙানোটা ধরতে পারছো? দেখো তো, কারণ আগে শুধু ছিল আমার ক্লাস হওয়ার ইভেন্ট একটাই, কিন্তু যেহেতু তোমার ক্লাস হওয়ার ইভেন্টের সাথে সবার নাস্তা খাওয়ার একটা কানেকশন আইসা পড়ছে, কাজেই উপরেরটা যেটা হইতেছে উপরেরটা আসলে কি নিচেরটারই একটা পার্ট না, আলটিমেটলি নিচেরটারই তো একটা পার্ট, কাজে নিচের পার্টটা কি আসবে, প্রত্যেকের নাস্তা খাওয়ার ইভেন্ট ইন্টু সে ক্লাস করতেছে গিভেন সে নাস্তা খাই আসছে, তার যে যোগ ফলটা সেটা হবে আমার এই প্রবাবিলিটি অফ ডি এর যোগ ফলের সমান, কারণ আমার এই ডিটা এখন সবার সাথে আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে। তোমরা কি আমার কথাটা কিছুটা ধরতে পারছো কিনা দেখো। রোল নাম্বার 6, মিস্টার শফিক কামাল, তুমি কি আমার কথা বুঝতে পারছো বাবা? স্যার সামেশনের লাইনটা আরেক, সামেশনের লাইনটা আরেকবার বলবো। আচ্ছা সামেশনের লাইনটা যেটা হয়েছে যে প্রথমে ছিল ইন টোটাল সবার জন্য, যে কোনো একজন না দুইজন আমি সেভাবে চিন্তা করিনি, আমি বলছি যে এখানে নাস্তা খাওয়ার ইভেন্ট যেটা প্রবাবিলিটি অফ এ হচ্ছে নাস্তা খাওয়ার ইভেন্ট আর ডি হচ্ছে আমার ক্লাসের ইভেন্ট। এখন আমরা যখন এখান থেকে যখন নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করছি তখন দেখো আমাদের এই নাস্তা খাওয়ার সাথে ক্লাসটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, যেই কারণে আমাদের এখানে এই প্রত্যেকের জন্য যখন নাকি আমি এই নাস্তা খাইছে কিনা সাথে আমার ক্লাস করছে কিনা যোগ করতেছি, আলটিমেটলি এই প্রবাবিলিটিটা তখন কি হইতেছে, প্রথম জনের জন্য তার নাস্তা খাওয়ার প্রবাবিলিটি ইনটু সে নাস্তা খাওয়ার প্রবাবিলিটি কন্ডিশন আমার ক্লাস করছে গিভেন হচ্ছে তার নাস্তা খাওয়ার প্রবাবিলিটি, এরকম একটা গুণ আকারে চলে আসতেছে। তার মানে আমার এখন ক্লাস করা যেটা, আমার ক্লাস করার সাথে নাস্তা খাওয়ার যেহেতু একটা কানেকশন হয়েই গেছে, কাজে আমার ক্লাস করার জন্য যেহেতু নাস্তা খাওয়াটা আমার একটা কন্ডিশনাল ইভেন্ট ছিল, কাজে আমার এই আমার এই ক্লাস করাটা তাহলে কি হবে, তোমাদের নাস্তার সাথে যদি যোগ করে দিই আলটিমেটলি এটা ভাঙাইলে কি এই চেহারাটা আসবে না, যে প্রত্যেকেই নাস্তা খায় আসছে কন্ডিশন ইনটু আমার ক্লাস করার প্রবাবিলিটি গিভেন হচ্ছে নাস্তা করে আসছে, এটার গুণ ফলের সমান হবে, এবং আলটিমেটলি যেহেতু পুরাটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেস, নিচে কি থাকে আমার নিচে কি সবসময় পুরো স্যাম্পল স্পেসটা থাকে না, যে কোনো প্রবাবিলিটি বের করার জন্য আমার নিচে কি থাকে পুরো স্যাম্পল স্পেসটা থাকে, তো পুরো স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি আলটিমেটলি কি হবে, এ নাস্তা খায় আসছে কিনা তার প্রবাবিলিটি, এ নাস্তা খায় ক্লাস করতে আসছে কিনা তার প্রবাবিলিটি, প্লাস এ টু সে নাস্তা খায় আসছে কিনা তার নাস্তা খায় ক্লাস করতে আসছে কিনা তার প্রবাবিলিটি, প্লাস এ নাস্তা খায় আমার ক্লাস করতে আসছে কিনা তার প্রবাবিলিটি, তার মানে কি এইটা প্লাস এইটা প্লাস এইটা, এরকম সবগুলোর প্রবাবিলিটির যোগফল হবে না আমার নিচের এই স্যাম্পল স্পেসের জন্য? জি স্যার। মিস্টার মুক্ত তুমি কি বুঝতে পারছো এখন? মুক্ত মুক্ত মিস্টার মুক্ত তুমি কি বুঝতে পারছো? আচ্ছা মিস্টার মুক্ত বুঝতে পারছে, আরো দু একজনের জিজ্ঞেস করি, যান দাঁড়াও আর কারে জিজ্ঞেস করা যায়। মিস্টার আসিফ হোসেন রোল নাম্বার 16, বাবা তুমি কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি আমার এক্সাম্পলটা ধরতে পারছো বাবা? স্যার আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, মাত্র কানেক্ট করলাম আবার, স্যার আমি শুনতেছি বুঝতেছি সমস্যা। ভেরি গুড। মিস্টার জাকিরুল তুমি এখন কোন জায়গায় আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের বেস থিওরি, তো তোমরা এখন এক কাজ করো, কষ্ট করে আমাদের এই ফর্মুলাটা একটু লেখা ফেলো, এটা হচ্ছে আমার বেস থিওরি মানে মেন স্টেটমেন্ট, তোমাদেরকে যদি বলে যে বেস থিওরিটা লেখো তখন তোমরা এই কথাটা লিখবা, তোমরা একটু কষ্ট করে বাবা এই 5টা লাইন লেখা ফেলো তো।
লেখা শেষ বাবারা? আচ্ছা ভাই, দেখবে তোমাদের ক্লাসে কোনো ক্রিশ্চিয়ান আছে? তোমাদের ক্লাসে কোনো ক্রিশ্চিয়ান আছে? না স্যার, কেউ নাই। কেউ নাই না? আচ্ছা আমার বন্ধু বান্ধবরা আমার কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতেছে যে বাংলাদেশে আমরা ক্রিসমাসে কি করতেছি, আমি কোনো উত্তর দিতে পারতেছি না, কারণ আমাদের ক্রিশ্চিয়ান কমিউনিটি এমনিই ছোট, আর এখন তো মনে করো করোনার কারণে অনেক রেস্ট্রিকশনও বোধ হয় আসবে এবার। তোমরা কেউ কখনো চার্চে গেছো? কারো কি চার্চে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে? কখনো দেখছো ভিতরে? স্যার বাইরে থেকেও দেখি নাই স্যার, শুধু টিভিতে দেখছি স্যার, যাওয়া দূরে থাক মানে বাইরে থেকেও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আমার না নিশানের কথাগুলো খুব ভালো লাগে, সে খুবই মেরিটোরিয়াস শার্প একটা স্টুডেন্ট, সে মাঝে মধ্যে ফাঁকি মারে এটা একটা সমস্যা, কিন্তু ওর কথাগুলো আমার কাছে শুনতে ভালোই লাগে, মানে সে সত্যি কথাগুলো এমন ভাবে সে বলে আমার শুনতে ভালোই লাগে, এবং ওর সাথে আমার যোগাযোগ বেশি হয়, আমি ছেলেটাকে পছন্দ করি, সে একটা সে খুব ভালো ছেলে, একটু ফাঁকি মারে এটা হলো সমস্যা, কিন্তু সে ভালো ছেলে। আর এখন তো মনে করো বাংলাদেশে মারামারি কাটাকাটি নিয়ে এমন অবস্থা হয়েছে যে এখন চার্চের দিকে কেউ তাকালেও হয়তো ধরে নিয়ে যাবে এমন অবস্থা। স্যার চার্চে নর্মাল টাইমে ঢুকা অ্যালাউ করে না, মানে নরমালও ঢুকতে দেয় ক্রিশ্চিয়ান না, ছাড়া ঢুকতে দেয় না। স্যার অ্যালাউ করে না, আর স্পেশাল ডেতে যদি কেউ মানে কিছু মানে হয়তো পারমিশন দিলে বা কিছু থাকলে হয়তো অ্যালাউ করে, মানে অ্যালাউ করে। আচ্ছা আমরা আগে চার্চে গেছি, আমরা ছোটবেলায় চার্চে অনেকবার ঢুকছি, কিছু কখনো বলে নেই। তারপরে যে তোমাদের কাকরাইলে যে একটা চার্চ আছে, কাকরাইলে চার্চে কিন্তু তোমার মানে ইয়ার দিন কি বলে ক্রিসমাসের দিন আগে ঢুকতে দিত, এখন কি অবস্থা জানি না, গত বছর তো ডাকানোর সময় অবস্থাও ছিল না, বুঝি না এগুলো কেমন জানি, এক এক ধর্মের লোক আরেক ধর্মের জায়গায় গেলে কি সমস্যা, আমরা জেরুজালেম সব আমরা তিন ধর্মের লোকজন ভাগ করে চলতেছে না, মসজিদে আকসা নিয়ে কত বছর ধরে তিন ধর্মের লোকজন মারামারি কাটাকাটি করতেছে, যায় তো তিন ধর্মের লোকই তো যায়, সমস্যা স্যার এটা কি ওরা স্যার ইনসিকিউরিটি দিয়ে ভুগায় জন্য? আমি জানি না, আমি বাংলাদেশের অনেক কিছু হিসাব মিলাইতে পারি না। একটা জিনিস কি জানো, আমি আমার জীবনে অনেক দেশে গেছি, কিন্তু আমার আমার লাইফের একটা স্বপ্ন যে আমি একবার ইয়াতে যাব, আমি আমার খুব স্বপ্ন যে আমি জীবনে অন্তত একবার জেরুজালেমে যাব, একবার মসজিদে আল আকসাতে আমি ঢুকে দেখবো, আমার এটা আমার লাইফের স্বপ্ন, কিন্তু মনে না পারবো আমি, কারণ ওখানে যাইতে হলে তোমার ইসরায়েলের ভিসা নিতে হবে, এবং বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে যে আমরা ইসরায়েলে, আমাদের এই পাসপোর্ট ইসরায়েলে ভ্যালিড না, আমি যদি জীবনে উপলব্ধি চাই আমার বাকি জীবন জেলে কাটাইতে হবো বাংলাদেশে, ইসরায়েল আমার কিছু বলবে না, কিন্তু বাংলাদেশে আসার পরে বাকি জীবন আমার বাংলাদেশে জেলখানায় কাটাইতে হবো, কিন্তু আমার খুব ইচ্ছা জীবনে অন্তত একটা বার মসজিদে আল আকসা যাওয়া। তোমরা তো বোধহয় জানো যে কাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে আসার আগে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আল আকসার দিকে ফিরে নামাজ পড়তাম, এটা জানো তোমরা? জি স্যার, কাবাতে অনেক পরে আসছে স্যার, কাবাতে আসার আগে কিন্তু আমরা আল আকসার দিকে ফিরে নামাজ পড়তাম, আমার আমার লাইফের একটা স্বপ্ন যে ওখানে আমি একবার যাবো, জানি না পারবো কিনা, এখন তো আবার দেখি ইসরায়েলের সাথে মিডল ইস্টের রিলেশন ভালো হয়ে যেতেছে, ওরা এখন যাওয়ার পারমিশন দিতেছে, কিন্তু বাংলাদেশের সাথে জিনিসটা তো সহজ হবে না, কারণ বাংলাদেশ ইসরায়েলে এতটাই রেস্ট্রিক্টেড করে রাখছে, এবং আমরা আরো কিছু কাজ করছি, মানে আমাদের পলিসি খুব স্ট্রিক্ট, এটা বাংলাদেশে যেই গভর্নমেন্ট পাওয়ার আসুক এটা মনে না চেঞ্জ করবে খুব একটা সহজে। তোমরা পিএলও নাম শুনছো বাবারা, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ইয়াসির আরাফাতের পিএলও যে, তারপরে হামাস, তো বাংলাদেশ আর্মি পিএলওর যে ইয়ারা ছিল তোমার ফাইটাররা ছিল ছিল বাংলাদেশ আর্মি কিন্তু পিএলওর ফাইটারদের ট্রেনিং দিত, এটা কি তোমরা জানো কেউ? হ্যাঁ মিস্টার রবি তুমি ঠিকই জানো, এই বাংলাদেশ থেকে এরকম পিএলওর যারা যারা ট্রেনিং নিয়ে গেছে এদেরকে মোসাদ খুব কঠিন ভাবে ট্র্যাক করতো, এবং বেশ কয়েকজন ওরা মানে খুঁজা বাইর করে খুব বাজে রকম টর্চার করে মেরে ফেলছে, এখন বোধ হয় ট্রেনিংটা দেন আমি যদ্দূর জানি, তবে 2004-05 পর্যন্ত মনে ট্রেনিং চলছে, এটা বিএনপি আওয়ামী লীগ যেই থাকুক এই ট্রেনিং চলছে, গভর্নমেন্টের ওই পলিসিতে চেঞ্জ হয়নি, কারণ আমরা ফিলিস্তিনের ব্যাপারে আমরা খুব শক্ত, সারা দুনিয়া চেঞ্জ হয়ে গেল ফিলিস্তিনের ব্যাপারে আমরা খুব সফট মাইন্ডেড সবসময়, হোয়াট এভার এগুলো দিয়ে আমার কোনো যায় আসে না, আমি একবার ওখানে যাইতে পারলে খুশি জেরুজালেমে। ওকে তো বাবারা তোমরা ফর্মুলাটা তো তুলছো সবাই ঠিক না?
তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই যে আমি যদিও বেজিয়ান বিশ্বাস করি না, তারপরও তোমাদের কেন বেজিয়ানটা দরকার আমি এটা তোমাদের একটু দেখাই। আচ্ছা তো আমি ফার্স্টে তোমাদেরকে একটা গার্মেন্টস এর লেআউট দেখাই। মনে করো একটা যে কোনো একটা গার্মেন্টস, এটা যেই ফ্লোরই হোক, এটা তোমার সিভিং হোক আর কাটিংই হোক, যে কোনো একটা সেক্টর চিন্তা, মনে করো সিভিং ডে চিন্তা করো। আচ্ছা, কারণ তোমাদের নিটিং সেকশন আলটিমেটলি এখন প্রায় সবাই মনে সার্কুলার নিটিং মেশিন ইউজ করে না, তোমরা কি জানো? হ্যালো, আচ্ছা এখন ওই লেভেলে, আচ্ছা এখন ওই লেভেলে যাও না, হোয়াট এভার, তবে আমি যতদূর জানি এখন প্রায় মোটামুটি সব গার্মেন্টস এই সার্কুলার নিটিং ইউজ করে। আচ্ছা, ওটা নিয়ে আমার আপাতত মাথা নেই, কারণ ওটা পুরোপুরি অটোমেটেড, ওইখানে কোনো কিছু মানে মানুষের হাত খালি সুইচ অন আর অফ করার তেমন কোনো কাজ নেই। একটা সিভিং সেকশন চিন্তা করো, মনে করো এটা একটা সিভিং মেশিন, এটা একটা সিভিং মেশিন, এটা একটা সিভিং মেশিন, তো এদের মনে করো একটা নামও দিয়ে দিলাম, এটা হচ্ছে এ মেশিন, এটা হচ্ছে বি, এভাবে করে এইচ পর্যন্ত। এরা প্রত্যেকে সেলাই করতেছে গার্মেন্টস বলতে, কিন্তু সারা দুনিয়াতে অ্যাকচুয়ালি মেইনলি ওই সিভিং এর ব্যাপারটাই কিন্তু কনসিডার করে, কারণ ওইখানে ফাইনাল সেলাইয়ের কাজটা হয়। যদি ডাইং এর কোনো ফাইনাল কাজ না থাকে জিন্সের বেলায়, সাধারণত এটাই কিন্তু সারা দুনিয়াতে সবাই স্ট্যান্ডার্ড গার্মেন্টস ধরে, যে তোমার এখানে ইয়ে চলতেছে যে তোমার ওই সবাই সেলাই করতেছে, করে করে তোমার মনে করো যে যার মানে সেলাই শেষ সে তার পাশের লাইনে পাঠাই দিতেছে বা তার পেছনের জন্য দিয়ে দিতেছে, হোয়াট এভার। তুমি মনে করো একটা গার্মেন্টস যেখানে সবাই সেলাই করে করে তার পাশে একটা করে বেল্ট আছে, এ মেশিনের জন্য এই কালো বেল্টটা, বি মেশিনের জন্য লাল বেল্টটা, এরকম মাঝখানে আরো অনেক মেশিন আছে, এইচ মেশিনের জন্য হলুদ বেল্টটা, এরা সবাই যার যার প্রোডাকশনটা বেল্টে ছেড়ে দিতেছে। ছেড়ে দেওয়ার পরে মনে করো এটা হচ্ছে ফাইনাল প্রোডাকশন লাইন, এখানে মনে করো সবগুলো একসাথে যেতেছে এবং এরপরে এটা মনে করো শিপমেন্টের জন্য চলে যাবে। মোটামুটি একটা রাফ আইডিয়া না, রাফ একটা ইলাস্ট্রেশন ধরা যায় না এভাবে, দেখো তো লেডিজ এন্ড জেন্টলম্যান, মনে করে নাও যে এটা একটা একটা সিম্পল একটা গার্মেন্টস এর লেআউট, মোটামুটি ধরা যায় তো নাকি, বা যে কোনো ফ্যাক্টরি ধরা যায়? জি স্যার। ভেরি গুড। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের টোটাল প্রোডাকশনটা এ থেকে কতটুকু আসছে সেটা কিন্তু আমরা জানি, কারণ মনে করো টোটাল প্রোডাকশন যদি 500টা হয়, তার মধ্যে এ মনে করো 50টা করছে, তাহলে 50-এ 500 দিয়ে ভাগ করলে প্রবাবিলিটি অফ এ আমি বের করতে পারবো, প্রবাবিলিটি অফ বি পারবো, প্রবাবিলিটি অফ এইচ পারবো, ঠিক কিনা? রাইট? জি স্যার। আচ্ছা এখন মনে করো এরা যে বানাইতেছে, বানানোর পরে সে এই কালো বেল্টে ছেড়ে দিল, এই লাল বেল্টে ছেড়ে দিল, এই হলুদ বেল্টে ছেড়ে দিল, এখন এই বেল্টের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমরা জানি যে কোনটা কে বানাইছে। এখানে যে প্রোডাক্ট গুলো যাইতেছে, কেউ যদি তাকায় এই লাইন এই এখানে যদি কেউ চেক করে, সে কিন্তু বলতে পারবে যে কে কোনটা বানাইছে। এই লাইনে আছে মানে এটা এ বানাইছে, এই লাল লাইনে আছে মানে বি বানাইছে, হলুদ লাইনে আছে মানে এইচ বানাইছে। আচ্ছা তাইলে এখানে এই যে প্রত্যেকে সিলাই করতেছে, কারোটার মধ্যে যদি কোনো ফল্ট থাকে, এই যে এই লাইনটা এই কালো লাইনটাতে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কি জানা যাবে না যে এই ফলটা কে বানাইছে, কার কাছ থেকে আসছে? জি স্যার, বোঝা যাবে এই মানে এর কারণে। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত যতক্ষণ এই লাইন আছে বোঝা যাবে, যতক্ষণ লাল লাইন আছে বোঝা যাবে এটা বি করছে, যতক্ষণ হলুদ লাইন আছে এটা এইচ করছে, রাইট? কাজেই কে কতটুকু এরর হয়, সে মোট তার মোট প্রোডাকশনের কত পার্সেন্ট এরর হয় এটাও কিন্তু আমি বলতে পারবো। আমি মনে করি এটাকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, এই যে এটাকে আমি দেখালাম আমার এই এররের চিহ্ন, এবং এটাকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি তাহলে দেখো যে আমার এ বানাইছে এবং তার মধ্যে ডিফেক্ট, তার মানে কি ডিফেক্টেড গিভেন এ, এ আগে বানাইছে বানানোর পরে ডিফেক্ট পাওয়া গেছে, এই প্রবাবিলিটি আমি জানি। বি এর জন্য বি বানাইছে, কাজে বি হচ্ছে কন্ডিশনাল আর ডি হচ্ছে ডিফেক্ট, এটা আমি জানি। এইচ বানাইছে এবং সেটা ডিফেক্টেড, প্রবাবিলিটি অফ ডি গিভেন এইচ, এটাও আমি জানি, রাইট? এটা কি জানা সম্ভব না? কারণ প্রত্যেকেই জানে সে কতটুকু কয়টা দিনে প্রডিউস করতে পারে এবং সেখান থেকে কয়টা এরর থাকে, কাজে আমরা কিন্তু এই প্রবাবিলিটিও জানতে পারি যে এখানে একটা যদি ডিফেক্টেড পাই, এই যে মনে করো এই চিহ্নটা, এটা একটা ডিফেক্টেড চিহ্ন, আমি কিন্তু জানি যে এটা এর কাছ থেকে আসছে, এখানে পাইছি আমি জানি এটা বি থেকে আসছে এবং এখান থেকে আসছে মানে এইচ থেকে আসছে, এবং এর প্রবাবিলিটিও কিন্তু আমি জানি যে সে বানাইছে এবং ডিফেক্টেড, প্রবাবিলিটি অফ ডিফেক্টেড গিভেন এইচ প্রডিউসড ইট, এটা আমরা জানি। জানা সম্ভব? জি স্যার, আলাদা ভাবে জানতে হবে। এই এই পর্যন্ত কিন্তু আমি জানি যে কে কোনটা করতে আসছে। মিস্টার মুক্ত, আমরা জানি না এই পর্যন্ত? মিস্টার মুক্ত, আমরা তো এই পর্যন্ত জানি নাকি? ভেরি গুড। আচ্ছা এখন বাবার আমারে বলো, আমাদের এখানে কোয়ালিটি কন্ট্রোলের কাজটা হয় কিন্তু একদম ফাইনাল স্টেজে শিপমেন্টের আগে, তাহলে এইখানে যদি একটা এরর পায় এখন কি আর বলা যাবে এটা কে করছে? কারণ এই বেল্টে যতক্ষণ আছে ততক্ষণ আমি জানি যে এইটারে বানাইছে, এইটারে বানাইছে, এইটারে বানাইছে, এখানে সবারটা একসাথে, এখন কি আর বলা যাবে এটা কে বানাইছে? এখন কি আর বলা সম্ভব? এখন তো সবারটা একসাথে, এখানে সবার লাইনের গুলো একসাথে এসে পড়ছে, এখান দিয়ে পাস হইতেছে, এখন কি আর বলা যাবে কে কোনটা বানাইছিল? এখন তো ট্রেস করার উপায় নেই, কারণ সবারটা দেখতে একই রকম, সবারটা একসাথে একই লাইন দিয়ে যেতেছে, একই জিনিস বানাইতেছে, এখন কি আর বলা সম্ভব? মিস্টার শফিক কালাম, এখন তোমার যদি বলি যে এটা এ বাই করছে, বাই করো, এ বানাইছে তার প্রবাবিলিটি বের করতে, বারবার বাইর করতে,
মিস্টার শফিক কালাম না স্যার না পারবা না এখন কিন্তু বলা সম্ভব না যে এটা আসলে কে বানাইছে এখন তুমি যদি বের করতে চাও কোয়ালিটি কন্ট্রোলের কাজই কিন্তু এটা সে তার কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে ডিফেক্টেড জিনিস বের করা এবং যদি দেখে যে ডিফেক্টেড বেশি আসতেছে তখন তারে কিন্তু বের করতে হয় যে কাজটা আসলে কই থেকে হইতাছে তখন তারে কি করতে হবে মনে করো এর কে বানাইছে খুঁজে বের করে তারে বলতে হবে যে তুমি কাজ ঠিক মতো করো অথবা তার যদি স্কিলে প্রবলেম থাকে তারে ট্রেনিং এ পাঠাইতে হবে অথবা তারে মোটিভেট করতে হবে যে তুমি একটু রেস্ট নাও বা তুমি ঠান্ডা মাথায় করো তারে তার জায়গাটা কিন্তু সলভ করতে হবে বা তার মেশিনের প্রবলেম আছে কিনা চেক করতে হবে কোয়ালিটি কন্ট্রোলের কাজই তো এটা ঠিক কিনা তো এই কোয়ালিটি কন্ট্রোলের জন্য যে মনে করো এখানে যে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর আছে সে যদি একটা ভুল পায় তাহলে এখন তার মানে কি সে ডিফেক্টেড পাইছে কন্ডিশন হচ্ছে ডিফেক্টেড এখন এ বানাইছে কিনা বের করতে হবে বি বানাইছে কিনা বের করতে হবে এই প্রবাবিলিটি বের করার জন্য তখন না আমাদের বেস থিওরিটা লাগবে কারণ দেখো এখন কিন্তু জিনিসটা রিভার্স হয়ে গেছে বুঝতে পারছো বাবারা কেন তাহলে আমাদের বেস থিওরিটা দরকার কেন কিছু কিছু জায়গায় আমি বিশ্বাস করি যে বেস থিওরি কাজে লাগতে পারে কারণ আমাদের বেস থিওরিতে কিন্তু আমরা এই কাজটাই করছিলাম যে আমরা এই দুইটারে উল্টা সম্পূর্ণ রিভার্স করছিলাম আমাদের মেন ফর্মুলাটাতে যে এখানে আছে এ গিভেন বি কিন্তু এই পাশে যখন করতেছি তখন চলে আসছে বি গিভেন এ অর্থাৎ এটাকে আমরা শুধু এই একটা জায়গাতে আমরা বেস থিওরিটা অ্যাপ্লাই করতে পারি বেস থিওরিটা তোমাদের লাগবে আলটিমেটলি শুধুমাত্র কোয়ালিটি কন্ট্রোলের জন্য যে যখন নাকি আমরা ফাইনাল প্রোডাকশন লাইনে একটা ফল্ট পাইছি এটা কার কাছ থেকে আসছে এটা বের করার জন্য তখন আমরা রিভার্স কনসেপ্ট কাজে লাগায় বের করতে হবে এবং এই জায়গাটাতেই আমাদের বেস থিওরিটা লাগে বাবারা তোমরা সবাই কি বুঝছো মুক্ত বাবা তুমি বুঝছো মুক্ত আমার এই ছেলেটা বোবা হয়ে রয়েছে আর তার না জিজ্ঞেস করে পারি না ভেরি গুড মিস্টার মুক্ত বুঝছে তারপরে আরো নিশান্ত অবশ্যই বুঝছো নিশান বুঝছো না বাবা নিশান ভেরি গুড আচ্ছা রোল নাম্বার 22 মিস্টার সালমান তুমি বুঝছো বাবা মিস্টার সালমান আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন এক কাজ করি আমরা একটা রিয়েল লাইফের প্রবলেমে চলে যাই তো আমি তোমাদের এখন কষ্ট বাঁচানোর জন্য একটা কাজ করি তোমরা কাইন্ডলি এর একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এই প্রশ্নটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আমরা ম্যাথটা সলভ করি আমাদের হাতে যে সময় আছে নাহলে শেষ করতে পারবো না নিসো ভেরি গুড তাহলে আমি এখন এটা সলভের কাজে হাত দিই আমি তোমাদের মানে মুখে মুখে বলবো যে আসলে কি এখানে কি হইতেছে শুরু করি সলভটা লেডিজ এন্ড জেন্টলম্যান আমি সলভের কাজে হাত দিতেছি রেডি জি স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমি আবার আমার সেই আগের কনসেপ্টটা ইউজ করি ফার্স্টে তোমাদের একটু শর্টকাটে বলি এখানে একটু শর্টকাটে বলি এখানে কি কাজ চলতেছে মনে করো আমার একটা কোম্পানিতে মেশিন আছে তিনটা এরা টোটাল প্রোডাকশনে মনে করো তিনটা ভাগে ভাগ হয়ে এদের কাছ থেকে আসে আবার এরা যে বানায় এটা মনে করো একটা বোল্ট কোম্পানি কাপড়ের ব্যাপারও তো সেম যে কোনো ফ্যাক্টরিতে আলটিমেটলি একই জিনিস হবে এবং এদের প্রত্যেকের জন্য আমরা জানি যে তারা কতটুকু ফল্ট তাদের কাছ থেকে আসে আচ্ছা তো মনে করো আমি এটা একটা বোল্ট ফ্যাক্টরি হিসেবে চিন্তা করতেছি তার জন্য আমি একটা সুন্দর লেআউট বানাইছি দেখো তো পছন্দ হয় কিনা এদেরকে চিনতে পারো বাবারা এদের চিনো স্যার এর চিনি না বীরে চিনা উচিত বীরে না চিনলে খবর আছে বীরে চিনো না স্যার বীরে চিনি স্যার বেশি চিনি আচ্ছা আর এর তো চিনো এর চিনো না হ্যাঁ স্যার চিনি এর সবার চিনা উচিত এর না চিনলে খবর আছে এই চিনো না এর স্যার চিনি আচ্ছা যারা চিনো না যারা চিনো না তারা আমার ক্লাসটা শেষ করে ফার্স্টে সিনেমাটা দেখা ফেলাইবা আমার ক্লাস না করলে সমস্যা নেই কিন্তু এই সিনেমাটা তোমাদের দেখা উচিত কি বলো আমার ক্লাস না করলে সমস্যা নেই আমার ক্লাসকে টেস্টেলে কোনো ক্লাস না করলে সমস্যা নেই কিন্তু এটা না দেখলে তোমাদের সমস্যা আছে এটা দেখা উচিত আচ্ছা এই ক্যারেক্টারটা বাংলাদেশে অনেকেই চিনে না আমি এটা তোমাদের কাহিনী একটু শর্টকাটে বলি এটা হচ্ছে একটা সিরিজ এটা একটা তোমার মানে এটা বন্ধ হয়ে গেছে 2017 না 18 বন্ধ হয়ে গেছে এই সিনেমাটার না এটা সিরিজটার নাম হচ্ছে তোমার দ্য লাস্ট ম্যান অন দ্য আর্থ আমার যদ্দূর মনে পড়ে তো দ্য লাস্ট ম্যান অন দ্য আর্থ এই সিরিজটার কাহিনী ছিল এরকম যে তোমার একটা ভাইরাসে দুনিয়া সবাই মরে গেছে খালি হাতে গোনে একজন দুইজন বাইচা আছে তো এরা সারা দুনিয়া থেকে আইসে আইসে এক জায়গায় জড়ো হয় এরা বাইচা থাকে তো এখন দুনিয়াতে তো কেউ নাই এরা সব কিছু রাজা এরা নিজেরাই এরা হোয়াইট হাউসে থাকে তারপর মনে করো কিছু কিনতে একটা মার্কেটে যায় সব ভাঙ্গা ভুঙ্গা যা মন চায় নিয়ে আসে যা ইচ্ছা তাই করে মানে এদের এরাই এভাবেই চলে তো একটা ভাইরাসে সবাই মরে গেছে মানে সবাই মনে করে জম্বি টাইপের এটা জম্বি টাইপের না এটা একেবারে নিখাদ একটা কমেডি সিরিজ
এটা তোমরা চাইলে দেখতে পারো, আর তোমরা দেখলে মজা বাবা। তোমরা এর যে চেহারাটা দেখতেছো, এর চেহারাটার কাহিনীর কারণ কি, মানে এরা মানে এরা দুই ভাই, একজন হলো দুনিয়াতে আছে, এই যারা দেখতেছো এর দুনিয়াতে ছিল, আর এর ভাই ছিল তোমার স্পেসে, সে নাসার একটা স্টেশনে ছিল, কেউ যোগাযোগ করে না দেখে সে পৃথিবীতে একা চলে আসে, আসার পরে দেয় দুনিয়া সবাই মরে গেছে, খুঁজা খুঁজে আবার এর বাইরে পায়। তো এর ভাইয়ের সাথে এর ছোটবেলার একটা ইকুলিশন, এরা যখনই কোনো ঝগড়ামগড়া হয় হে ঘুমায় থাকলে হে করে কি, এর মাথার অর্ধেক শেপ করে দেয় একদম ছোটবেলার থেকে। তেমন বড় হয়েছে তখন কি অবস্থায় ঘুমায় হয়েছে, সকালবেলা উঠার পরে দেহের মাথার চুল দাঁড়িয়ে অর্ধেক নাই, ইচ্ছা করে অর্ধেক ফালাইছে বাকি অর্ধেক ফালাইনি, এটি এটি এদের মজা, এরা এটাই করে। তোমরা এটা দেখতে পারো, সিরিজটার নাম হচ্ছে দ্য লাস্ট ম্যান অন দি আর্থ। এখানে কোনো জম্বি নাই, কোনো মরা মানুষের চেহারাও নাই, কোনো ভয়ের হরর টাইপের কিছু নাই, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি তোমরা মজা পাবা। ডেডপুল, ডেডপুল এখন মোটামুটি আমার কাছে মনে হয় কি জানো, এই যে এই কি বলে মার্ভেল ওয়ালারা যত কিছু বানায়, আমার কাছে শুধু এই ডেডপুলটা একটু মজা লাগে, একটু হাসি লাগে, একটু হাসি পায়, বাকি সবকিছু ওভার সিরিয়াস। শেলন কুপারে তো মোটামুটি সবাই চিনো, ঠিক কিনা? জি স্যার, অবশ্যই শেলন কুপারে চেনা উচিত। জান্নাতুল তুমি চিনো মা? জান্নাতুল? জি স্যার। শেলন কুপারের চিনার কথা। এবং একটা জিনিস কি, এই এই আমাদের এখন যে করোনা প্যান্ডেমিক চলতেছে, দুনিয়ার সবারও যদি করোনা হয়, এই শেলন কুপার টাইপের লোকজনের হওয়ার কথা না, ও সব সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে, কিন্তু এর মতো সাবধান যদি থাকো, টাচ ফোবিয়া থাকে, এর হওয়ার কথা না। আর ডিক্টেটর তো ডিক্টেটরি, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অ্যাডমিরাল জেনারেল আলাদিন, এর কথা তো আলাদাই। আচ্ছা তো মনে করে একটা ফ্যাক্টরিতে এরকম তিনজন বসে বসে কাজ করতেছে, তো এরা এই যে বানাইতেছে এর মধ্যে মনে করো এরকম যেটা নাকি চার কোনা, এটা হলো সরি এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে তোমার ফল্ট। এখন মনে করো সবাই বানায় বানায় ছাড়তেছে, আমাদের এই অ্যাডমিরাল জেনারেল আলাদিন আছে কোয়ালিটি কন্ট্রোলে, সে একটার মধ্যে এটা পাইলো। এখন সে বলতেছে হু ডিড দিস, হ্যাঁ আরবি ভাষায় যেমন কোয়েমনে বলতেছে হু ডিড দিস, এ করছে না, বি করছে না, সি করছে, সে বের করতে চায়। এখন দেখো আমাদের কাছে কিন্তু অলরেডি ইনফরমেশন আছে যে এ বানাইতেছে তার প্রবাবিলিটি 0.25, বি বানাইতেছে তার প্রবাবিলিটি হচ্ছে 0.35, সি এরটা হচ্ছে 0.4। আচ্ছা এ বানাইছে এবং ডিফ্লেক্টেড, তার প্রবাবিলিটি হচ্ছে 0.05, বি বানাইছে তারটা হচ্ছে তোমার 0.04, সি এরটা হচ্ছে 0.02, এগুলো আমাদের কাছে দেওয়া আছে। কাজেই এখন যখন নাকি আমারে বলছে এ বি না সি করছে, তখন আমার আলটিমেটলি কি করতে হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন ডি বের করতে হবে। বি এর জন্য কি করবো, প্রবাবিলিটি অফ বি গিভেন ডি বের করবো, আর সি এর জন্য কি করবো, প্রবাবিলিটি অফ সি গিভেন ডি বের করবো, রাইট? তোমরা কি বুঝতে পারছো বাবা সলিউশনটা? জি স্যার, একদম স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল, এটা তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। তাহলে এখন এক কাজ করি আমরা, সলভটা করে ফেলি শর্টকাটে, বন্ধ করে কেন এটা, বিপদ। আচ্ছা এখন তাহলে দেখো আমরা যদি এখন এদের জন্য সলভ করি, ফার্স্টে লেখা গেল লেট এ বি এন্ড সি প্রোডিউস দ্য বোল্টস আর ডিনোটেড বাই ইভেন্ট এ বি এন্ড সি রেসপেক্টিভলি also event of a event of producing a defective bolt is denoted by event D and the sample space is denoted by ক্যাপিটাল এস। লেখো বাবারা, লেখা গেল। লেখা শেষ তোমাদের? ওকে তাহলে এখন লেখো গিভেন প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.25, probability of b equal to 0.35, probability of c equal to 0.4, probability of a বানাইছে এবং ডিফেক্টেড, তার মানে কি ডিফেক্টেডটা এখানে আগে আগে হলো a বানাইছে এবং সেটার মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে, এটার হচ্ছে তোমার 0.05, probability of d given b এটা হচ্ছে 0.04, প্রবাবিলিটি অফ
ডি গিভেন সি এটা হচ্ছে পয়েন্ট জিরো টু, ঠিক আছে না? লেখা শেষ তোমাদের? জি স্যার। ওকে, দেয়ারফর প্রবাবিলিটি অফ, এখন ফার্স্টে ডিফেক্টেড পাইছে, এখন এ করছে কিনা তা বের করতে হবে। তার মানে কি, প্রবাবিলিটি অফ এ গিভেন ডি এটা সমান সমান তাহলে কি হবে বাবারা? এটা তাহলে হবে, আমি ফার্স্টে শর্টকাটে লিখি, তোমরা একটু আস্তে আস্তে লেখো, আমি আগে লিখে নিই তারপর তোমরা লেখো। প্রবাবিলিটি অফ কি হবে এটা, a into probability of d given a। আচ্ছা এটা কাজ করি, একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিই বুঝার সুবিধার জন্য। আর নিচে তাহলে কি হবে, নিচে তাহলে কিন্তু হবে তিনটা টার্ম, a এর জন্য একটা, b এর জন্য একটা, c এর জন্য একটা, রাইট? তাহলে দেখো এটা প্লাস বি এর জন্য একটা, প্লাস সি এর জন্য একটা, যেটা আমার পুরো স্যাম্পল স্পেস। বুঝতে পারছো বাবারা? আমাদের ওই অরিজিনাল বেস ফর্ম অনুযায়ী যা আছে, এটা কিন্তু একটা লম্বা টান হবে, আমি লম্বা টান দিতে এখানে তো পারতেছি না ওয়ার্ড ফেলে, এটা মানে কিন্তু ভার্জিন ওটা স্যাম্পল স্পেস, এ এর জন্য যেটা প্লাস বি এর জন্য যেটা প্লাস সি এর জন্য যেটা। পারবা না তাহলে এখন মানগুলো বসায় বের করতে, বের করো তো কত আসে বলো তো আমার বাবারা, এক মিনিটের কাজ, বলে ফেলো তো আমার, একটু করে ফেলো তো। তোমরা এক কাজ করো, ফার্স্টে নিচেরটা টোটালটা বের করে ফেলো, ফার্স্টে নিচেরটা বের করো তারপরে উপরটা বের করো। নিচেরটা আগে বের করলে মনে করো পরে যখন বি এর জন্য করবা তখন কিন্তু এটা কাজে লাগবে তোমাদের, কারণ বি এর জন্য যখন করব তখন আলটিমেটলি আমার ফর্মুলা কি হবে, নিচেরটা কিন্তু সেমই থাকবে, খালি উপরেরটা হয়ে যাবে তখন বি। আচ্ছা এই মানটা কত আছে দেখো তো বাবারা, আমার একটু বলো তো, একজন হিসাব করে কত আছে মানটা আমাকে বলো। বাবারা করতেছো তোমরা? হ্যাঁ স্যার। করো তো, প্রথমটার মান কত আছে আমার বলো তো একজন। আর উপরে কত আসছে এটা মান, ঠিক আছে এরকমই আসার কথা। এটা কত আসে দেখো তো, 0.0125। ওকে তাহলে কত আসে, এটা আসছে এর জন্য, ভেরি গুড। আচ্ছা এখন তাহলে বি এর জন্য কত আছে দেখো তো, ফর্মুলাটা লেখো, বি ফর্মুলাটা, ফর্মুলাটা লিখে ফেলো। উইন্ডোজ একটা ক্যালকুলেটর থাকে না কোন জায়গায় জানি,
আর একটা ছোট একটা ক্যালকুলেটর ছিল কোন জায়গায় জানি, কত আসছে? 0.431 আনসার। আচ্ছা কিন্তু উপরে কত আসছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, 0.431। আচ্ছা বি এর জন্য উপরে কত আসছে একটু বলতে পারবো আমাকে? একটু দেখতেছি, কত জানি ছিল, পয়েন্ট ৩৫ × ০.০৪ তো না, ঠিক আছে ০.০১৪ আচ্ছা তাহলে এই মানটা আসছে এটা। তাহলে এখন প্রবাবিলিটি অফ আরেকটা যেটা ছিল সি এর জন্য যেটা, এটা কেমনে করবা? এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তোমার এই ফর্মুলা বসায় করা যায়, আর একটা কি করা যায় বলতো? আর 1 থেকে বিয়োগ। অসাম, ভেরি গুড, এক্স্যাক্টলি, ভেরি গুড, আমি খুবই খুশি হইলাম, এর মানে আমি তোমাদের কিছু হলেও শিখাইতে পারছি, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা তোমরা পরে আস্তে ধীরে তোমরা সলভ করে, এটা এখন আমি আর এটার জন্য সময় নষ্ট করবো না, আমি তোমাদের ছেড়ে দিই আস্তে আস্তে। আচ্ছা তোমাদের সাথে আমার এই বছর বোধহয় আর দেখা হইতেছে না, 20 থেকে ৩০ যদি ছুটে আলটিমেটলি তোমাদের এই বছর বন্ধ। তো আমি আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ারটা স্টপ আমি ইয়া করতেছি, তোমার আমি আমার পিডিএফ ফেলে চলে যেতেছি। তো তোমাদের সাথে আজকে আমার শেষ ক্লাস, আগামী বছর আবার ইনশাল্লাহ যখন তোমরা ক্লাসে ফিরবে আবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ইন দ্য মিন টাইম যেহেতু এই বছর এটাই তোমাদের সাথে শেষ ক্লাস, আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে কি তোমার আমি চাইতেছি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। অ্যাসাইনমেন্টটাতে কোনো মার্কস নাই এবং এটা করা সম্পূর্ণ ঐচ্ছিক, এটা করলে ভালো না করলে আরো ভালো, তবে আমি তোমাদের হাইলি রিকমেন্ড করবো যে তোমরা অ্যাসাইনমেন্টটা করে ফেলো। কারণ এই যে এতদিন ধরে ক্লাস করতেছি, প্রত্যেকটা ক্লাসে কিন্তু মনে করো শুরুতে আমি কিন্তু আগের ক্লাসটা রিভিউ করি, তোমাদেরকে একটু গরম করে নিই যে আগেরটা মনে আছে কিনা। এখন এই যে তোমাদের এতদিন একটা ব্রেক পড়বে এবং এরপরে নতুন টপিক শুরু করবো, তারপরে মনে করো আবার কাপসা স্যারের সাথে হয়তো আমি সুইচ করবো, তোমরা কিন্তু ভুলে যাবো, মনে থাকবে না। এই জন্য আমি তোমাদের স্ট্রংলি রিকমেন্ড করতেছি তোমরা বাবারা অ্যাসাইনমেন্ট একটু করে ফেলো, কষ্ট করে আমাকে একটা পাঠিয়ে দিও। আমি তোমাদেরকে এখানে মোট প্রশ্ন যেগুলো দিছি, এই যে এই অ্যাসাইনমেন্টটা আমার এই ফাইলের শেষে আছে, আমি আজকে তোমাদেরকে আমার এই স্লাইডটাও দিয়ে দিতেছি মেইলে, তোমাদের সিআরদের কাছে মেইলে পাঠিয়ে দিব, সিআররা তোমাদের সাথে শেয়ার করবে। তোমাদেরকে এখানে আমি কয়েকটা ম্যাথ দিছি সলভ করার জন্য, তোমরা এগুলো পারবা, এটা তোমাদের আমি তোমাদেরকে সময় দিতেছি মোটামুটি ভালোই। ডিসেম্বরের ৩১ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত তোমাদের ডেডলাইন, এর মধ্যে তোমরা আমাকে পাঠাবা, এটা আমাকে পাঠাবা তোমরা ইমেইলে, আমার ইমেল অ্যাড্রেস তোমরা সবাই জানো, আমাকে ইমেইলে পাঠাবো, আমার ইমেল অ্যাড্রেসও মেইলে দিয়ে দিব। আর তোমরা যেটা করবা, ছবি তুলে একটা পিডিএফ ফাইলে পাঠাবা, আমি আবার বলতেছি একটা পিডিএফ ফাইলে সবকিছু সাবমিট করবা। এই ১০-১২টা ছবি পাঠালে আমি এটা খুলেও দেখবো না, এতগুলো ছবি দেখা সম্ভব না, একটা পিডিএফ ফাইলে পাঠাবা, আমি চেক করে তোমাদেরকে কমেন্ট সহ আমার কমেন্ট সহ কারেকশন সহ থাকলে সেগুলো সহ আমি তোমাদেরকে আবার মেইলে রিটার্ন করব। আমি আবার বলতেছি একটা পিডিএফ ফাইলে যদি কোনো সমস্যা হয় ওকে ওটা ফাঁকা দেখা যেতে পারো, অথবা তোমরা সবচেয়ে ভালো হয় যেটা আমি রিকমেন্ড করবো যে তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের যারা আসো স্যার আপনার আচ্ছা এখন আসছে আবার ঠিক মতো? স্যার এখন আসছে, স্যার মাঝখানে নেট কেটে গেছিল কিভাবে জানি। তো যেটা বলতেছিলাম, তো তোমরা আচ্ছা তো তোমাদের যে এই অ্যাসাইনমেন্টটা আছে, তোমরা চাইলে তোমরা ফ্রেন্ড মধ্যে ডিসকাস করতে পারো, কোনো সমস্যা নেই, টিম ওয়ার্ক করলে তো খুবই ভালো, তাহলে মনে করো সবারই সলভ হয়ে, সবারই কারো কোনো ল্যাকিং থাকলে ক্লিয়ার হয়ে গেল। তবে তোমাদের ডেডলাইনের পরে আমি কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট আর আমি পাঠাইলেও আমি চেক করবো না, এটা মনে রেখো। অঙ্কগুলো খুবই সহজ, আমি রিকমেন্ড করবো পারলে আগামী দু একদিনের মধ্যে করে ফেলো, কইরা বন্ধটা কাজে লাগো, বন্ধের মধ্যে থাকো, এই আমার টেনশন নিও না, কিন্তু একবার করে ফেললে কিন্তু তোমাদের একটা প্র্যাকটিস ভালো মতো হয়ে যাবে। আদারওয়াইজ পরীক্ষার আগে যখন বসবা কিচ্ছু মনে থাকবে না, অন্তত অ্যাসাইনমেন্টটা যদি সামনে থাকে তখনও কিন্তু একটা গাইডলাইন থাকবে যে আমরা এইসব এসব জিনিস করছিলাম, ঠিক আছে বাবারা? আমি আবার বলতেছি এটা একদম ঐচ্ছিক, করলে ভালো না করলে আরো ভালো,
করলে তোমাদের জন্য খুবই ভালো, যে একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা পরে এটা তোমাদের একটা একটা মনে করো যখন লেকচার গুলো চেক করবা এটা সামনে একটা একটা তোমাদের এক্সারসাইজ হিসেবে থাকবে, যে আমি তো এটা করছিলাম এটা তো এইভাবে করতে হবে, তোমাদের একটা ভালো তখন একটা টেক্সট কাজ করবে। আর না করলে আমার জন্য ভালো যে আমার কষ্ট করে চেক করে সবাই কমেন্ট পাঠাইতে হবে না। তো বাবারা আমি কি আশা করতে পারি যে তোমরা করবা? ভেরি গুড, অভিজ্ঞতা আমার খুব ভালো লাগলো। মিস্টার রায়হান আমি খুবই আশা করতেছি তুমি করবা, মিস্টার মুক্ত আমি তোমাদের সবার কাছ থেকে আশা করতেছি তোমরা সবাই করবা। আমি একটা জিনিস জানি যে তোমাদের ইয়ান ডিপার্টমেন্ট, আমি তো তোমাদের ভার্সিটিতে আজকে 8 বছরের উপর হয়ে গেছে, আমি তোমাদের ইয়ান ডিপার্টমেন্টে অনেকদিন ধরে দেখতেছি, তোমরা মেরিটোরিয়াস কিন্তু তোমরা কিছুটা হতাশায় ভুগো। তোমরা মানে তোমাদের কেন জানি না তোমাদের ভার্সিটি লাইফটা তোমরা খুব একটা এনজয় করো না। না করো কোনো সমস্যা নাই, আমার সাথে যেহেতু আমরা যেহেতু একসাথে এই কোর্সটা করতেছি, তোমরা পড়তেছো তোমাদের সাথে, আমিও তোমাদের কাছ থেকে শিখতেছি, তোমরাও শিখতেছো আমিও শিখতেছি, আমি চাই আমাদের শিখাটা পরিপূর্ণ হোক, যেন আজকে থেকে 10 বছর পরে যখন নাকি তোমাদের এই টপিকটা লাগবে, একটা কোয়ালিটি কন্ট্রোলের কাজে গেলে একটা প্রবাবিলিটি বের করতে হলো, কিছুটা যেন মনে থাকে যে হ্যাঁ আমি তো এরকম করছিলাম একসাথে স্যার, তারপরে আমরা আমাদের বাকি যারা আছে আমরা একসাথে করছিলাম, একটু যেন মাথায় থাকে। এই জন্য আমি রিকমেন্ড করি যে তোমরা একবার হোমওয়ার্কটা করে ফেলো, করলে তোমাদের একটা কাজে লাগবে, আজকে কাজে না লাগলেও 5 বছর পরে কাজে লাগবে। ঠিক আছে বাবারা, একটু করে ফেলো কষ্ট করে তাহলে। ভেরি গুড, আর আমি আজকে তোমাদেরকে আমার স্লাইডটা আমি সিয়ারদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবে আর তোমাদের সিয়ারদের সাথে। আচ্ছা এখন একটা কথা বলি, আমি তোমাদের সাথে যে পরে আমি কিন্তু তোমাদের খুব স্লোলি পরে দিয়েছি, তোমরা টের পাইছো কিনা জানি না, আমি খুবই স্লোলি ক্লাস নিতেছি। আগামী বছর হয়তো আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের পরীক্ষা কবে নাগাদ হইতে পারে বা আমাদের ক্লাসের আসলে উদ্দেশ্যটা কি, সেটা জানার পরে হয়তো আগামী বছর আমাদের প্রেশার বাড়তে পারে, আমাদের হয়তো স্পিড অনেক বাড়ানো লাগতে পারে, কাজে সেটার জন্য তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো। এখন আমাদের যতক্ষণ মধ্যে ইনস্ট্রাকশন না আসে আমরা এভাবে চলতে থাকবো, কিন্তু ইনস্ট্রাকশন আসলে কিন্তু আমাদের তখন অবভিয়াসলি আমাদের স্পিড বাড়াইতে হবে, রাইট? তখন কিন্তু আমাদের কোনো চয়েস থাকবে না, এখন চয়েস আছে আমরা সুযোগ কাজে লাগাতে দিই। গত সপ্তাহে তোমাদের ক্লাসই নেই, এরকম আমার সমস্যা ছিল গত সপ্তাহে, এরকম আমরা সুযোগ এখন কাজে লাগাইছি, কিন্তু যখন দরকার হবে তখন কিন্তু আমাদের সবাই খুব খাটতে হবে, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো। ওকে, তাহলে তোমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে এখন বাবারা? তোমাদের কি কারো কোনো কনফিউশন আছে এখন আমার সাথে ডিসকাস করতে, যেরকম কিছু আছে এখন? আপাতত এই মুহূর্তে কিছু নাই, তাহলে আমি আমি তোমাদের সাথে আজকে এই বছরের জন্য এটাই আমার বোধ হয় শেষ ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামী বছর আবার দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার, তোমাদের সবার জীবন খুব আনন্দময় হোক, আগামী বছরে বাস কম খাও সেই দোয়া থাকলো আমার। তাহলে আজকে এখানে শেষ করতেছি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।